سراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের চেয়ে বড় কপাল আর কারো নাই। আমরা কথা বলতেই কোরআন দিয়ে কথা বলি, আমাদের কথা শুরুও কোরআন, শেষও কোরআন। এই যে আলহামদুলিল্লাহ বললাম, এটা কোরআনের প্রথম সুরার প্রথম আয়াত। আলহামদুলিল্লাহ প্রথম সুরার প্রথম আয়াত, আবার জান্নাতেরও প্রথম কথা এটা। আবার কেয়ামতে যারা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ছে, এদেরকে আল্লাহ সবার আগে জান্নাত দিয়ে দিবেন। কি বরকত! সব সময় ইসরা এ উদ্দররা কি বলবেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমরা দুরুদ রাসূল সাল্লাম যেটা পড়তেন ওটা পড়ি বলেন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بشمشكا সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ, আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কবীরা, সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসিলা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদ খালকিহি ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لك الحمد بالقرآن، لك الحمد بالإسلام، لك الحمد بأسمائك ولك سميت به نفسك. لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. প্রশংসা করলাম কার? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? প্রথম লাভ, আল্লাহ সব নেয়ামত বাড়ায় দেয়। দ্বিতীয় লাভ, আল্লাহ নিজে এখন আমাদের জিকির করতেছে। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন: আনা আন্দা জন্নে আব্দি বি, বুখারীর হাদিস, বান্দা আমার কাছে আমাকে যেমন ধারণা করে আমি তার কাছে তেমন। মান যাকারানি বিনাফসিহি যাকারতুহু বিনাফসিহি, যে একা একা আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে একা স্মরণ করি। আর যে মান যাকারানি ফি মালাইন, কেউ যদি একটা বড় মাহফিলে আমাকে স্মরণ করে আমি তার চেয়ে বড় মাহফিলে তার নামটা স্মরণ করে দেই।
মুহাদ্দিসিনে কেরাম বলেন যখন আল্লাহ কারো নাম স্মরণ করেন তার সব গুনাহ তিনি মাফ করে দেন এখন আশেপাশের আর কোন ফেরেশতা ওদিকে নাই কিছু ফেরেশতা সবসময় ঘুরে সায়াহুন বলা হয় এদেরকে এরা ঘুরে কোথায় আল্লাহ জিকির হয় এরা তালাশ করতে থাকে জিকির যেখানে হয় ওখানে এরা জমতে থাকে জমতে জমতে একদম আকাশ পর্যন্ত পৌঁছে যায় আর যারা জিকির করে তাদের বাপের নাম নিজের নাম ধরে আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার অমুকের ছেলে অমুক এখানে জিকির করছে তার জীবনের সব গুনাহ মাফ করে দেন জিকির কি এটা আজকে আমরা জেনে যাব আল্লাহ তৌফিক দান করুক হৃদয়ে রক্তক্ষরণ চোখে কান্নার পানিও শুকিয়ে গেছে ফিলিস্তিনের কারণে মুসলমান এখন জীবিত থেকেও মরা জীবিত থেকেও মরা হুসাইন কা হুসাই সাইল রাসূল বলছেন বুখারীর হাদিস একটা সময় আসবে ট্রেন ভিতরে দস্তরখানে মানুষ খাওয়া নিয়ে যেরকম কাড়াকাড়ি করে কাফেররা মুসলমানদেরকে খেয়ে ফেলার জন্য এরকম কাড়াকাড়ি করবে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এটা কোন সময় মুসলমানদের প্রভাব কি থাকবে না তখন বলছে সাগরের ফেনার মতো মুসলমান থাকবে কিন্তু এদের কোনো প্রভাব নেই এরা সাগরের ভাসমান ফেনার মতো হয়ে যাবে এখন সেটা আছে না নাই মাত্র 54 লক্ষ ইহুদির বাচ্চারা আমাদের মুসলমানদেরকে মারছে আজকে দেখছি একটা শিশুকে বোমিং বোম লেগেছে তার হাতে পায়ে অ্যাম্বুলেন্স থেকে নামানোর পরেই শিশু সেজদা দিয়ে মাটিতে পড়ে আছে সেজদা দিয়ে আল্লাহকে ডাকছে আল্লাহ আপনার শুকর আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন আপনার তসবিহ করার জন্য সেজদা দেওয়ার জন্য এই জন্যই রাসূল বলেছেন ঈমান বিশ্বাম ঈমান থাকবে শরিয়াতে কোরআন থাকবে শরিয়াতে শরিয়াকে যারা ভালোবাসবে না তারা বেঈমান হয়ে মরবে শরিয়ার সাথে আছেন আপনারা আছেন মুসলমান হাত তুলে দেখা দাও আল্লাহ আমাদেরকে কবুল করুন বাংলাদেশের সরকারও সিরিয়ার সাথে ফিলিস্তিনের সাথে ঐক্যমত পোষণ করেছেন কিন্তু 5000 কিলোমিটার দূরে সৈন্য পাঠানো যেত পাশের দেশ হলে আমরা সব দিয়ে অস্ত্র ধরতাম সামনে তো ইহুদির বাচ্চাদের মায়ের এমনি আসতেছে রাসূল বলেছেন হাজার ও হাজার ইয়াকুলু ফি ওয়ারাই আল ইয়াহুদ গাছ এবং পাথর বলবে আমার পিছনে ইহুদি আছে ধর এবং মার ধর এবং মার এরা পৃথিবীর বিস্ফোরক অসংখ্য নবীকে এরা দুনিয়া থেকে হত্যা করে বিদায় করেছে অজস্র নবীকে এরা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহ এই অভিশপ্ত জাতি থেকে আমাদেরকে হেফাজত করুন একটা খুব সঙ্গীন সময় আপনি একটা মাহফিল আয়োজন করেছেন দেখেন কিসমতে আছে যা তিনিই থাকবে ঠিক কিনা আপনারা অন্য কাউকে দাওয়াত দিয়েছেন আল্লাহ কয় জায়গা এটা আমার তুই আরেক বেটারে দাওয়াত দিস আমি তো 14 বছর আগে এই মসজিদে আসি মনে আছে নি আমার পুরান জায়গা এটা এলাকার লোকেরা খুব ভালোবাসার লোক খুব সমৃদ্ধ এলাকাটা গো ছাত্রা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় আলহাজ বোরহানউদ্দিন খান সভাপতি গো ছাত্রা কেন্দ্রীয় জামে মসজিদ মাশাআল্লাহ আমাদের পুরান মানুষ আল্লাহ বরকত দিক বলেন আমিন আমাদের আজকের প্রধান অতিথি আকমো মোজাম্মেল হক ভাই আসেন চলে গেছে আবার হায় হায় এটা তো ঠিক হলো না মোজাম্মেল ভাই তো থাকেন নর্মালি আমার অনেক মাহফিলে তিনি থাকেন ওনার স্ত্রী মারা গেছেন লাইলি আমি দোয়া করেছি আমি ওনাকে এক প্রোগ্রামে গত বছরই আরেক প্রোগ্রামে পেয়েছিলাম বললাম লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আঁকি করলো কোন কবির লেখা লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আঁকি খোলো তিনি বলছেন আঁকি আর খুলবে না লাইলি আর ফিরে আসবে না আল্লাহ তার স্ত্রীকে মাফ করে দেখ মোজাম্মেল ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক দীর্ঘ সময় আপনাদের নেতা হিসেবে তিনি আছেন মুফতি ইমরান হুসাইন মুজাহিদ কথা বলেছেন আশা করি আরো অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন মুরাদ কবির শিকদার মোশাররফ হুসাইন আকবর আলী রফিকুল ইসলাম তুষার শিকদার জহিরুল ইসলাম জয় ফারিজুজ্জামান খান আয়ুব মণ্ডল বক্তিয়ার সাহেব আমজাদ হোসেন
আরও দিয়েছেন মোহাম্মদ মহসিন আলী, মোহাম্মদ সেলিম আজাদ, মাহবুল আলম, কামরুল ইসলাম, সাখাওয়াত হোসেন, শামীম আহমেদ সুমন ভাইয়া ভুঁইয়া, মোহাম্মদ খত্তাব মোল্লা, মাশা আল্লাহ খত্তাব মোল্লাও আছে এখানে। খত্তাব কার কার বাব্বা ছিলেন? হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু আনহু আব্বা ছিলেন, মোহাম্মদ ইমাদুল ইসলাম মিঠু, ফেরদৌস মন্ডল, যতজন এখানে নাম এসেছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। এই নামটাও অনেক দামি, মসজিদের লিফলেটে নাম উঠাও চারটিখানি কথা না। মসজিদের সাথে যারাই লেগে থাকবে মসজিদ তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে, আর যারা মসজিদের সাথে নাম লেখায় ও নামাজ পড়তো না, মসজিদের খবর রাখতো না, এদের জন্য খবর আছে না নাই? খবর আছে। এই জন্য মসজিদের সাথে যারা কমিটিতে আছেন, ইসলামী দলে কেউ নাই কিন্তু মসজিদ কমিটিতে থাকলো, এটাও আল্লাহ ইসলামী হিসেবে গ্রহণ করবেন। পরিচালনা করতেছেন মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব। আমরা কোরআনে হাকিম থেকে কথা বলবো, অনেক দামি মানুষ আপনারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে। আসলে আমার প্রচার হয়নি, প্রচারের দরকারও নাই, প্রচারের মুখাপেক্ষীও না, একজন শুনলেই হয়। কে তিনি? কে তিনি? একজনের তা চাই, আর কারোর দরকার নেই, তিনি প্রচার করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এক আজান দিয়েছেন, সেই আজান সারা পৃথিবীতে আল্লাহ পৌঁছে দিয়েছেন। তিনি যখন কাবা ঘর পুনর্নির্মাণ করলেন, আল্লাহ বলেন আযান লিন্নাস, মানুষের জন্য আজান দাও, কয় আল্লাহ আমি আর আমার কোলা বসে আযান লিন্নাস ইয়াতুনাকা রিজালান আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক, তুমি আজান দাও দুনিয়ার সব জায়গায় আমি তোমার আজান পৌঁছে দেব। যাদের কানে আজান পৌঁছবে তারা প্রতি বছর মক্কা শরীফ এসে বলবে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা। সেই আজান এখানেও আসছে কিনা? এখানেও চলে আসছে। যার কানে ইব্রাহিম আলাইহিস সালাম আজান পৌঁছবে না তার হজ হবে না, সেই হজে যাইতেও পারবে না। আমাদের দেশে এক বড় নেতা হজে যেতে পারেনি, এহরাম তেহরাম পড়ার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার মানে ওই আজান তার কানে ঢুকে নেই। কন্যাতে আপনারা হিসাব করে পড়ে নিয়ে ইতিহাস, আপনারা যারা এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। অনেক স্যাররা এসেছেন, মাদ্রাসার সম্মানিত আসাদজাই কেরাম, বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, এখানে খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি, শ্রমিক বেশি এখানে, বিশেষ করে সারা দেশের ভাইয়েরাই এখানে আছেন। মিল ইন্ডাস্ট্রি এলাকা বেশি হয়েছে, এই শ্রমিকদের দাম ইসলামে বেশি না কম? রাসূল নিজে শ্রমিক ছিলেন, শ্রম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে দুটি কাজ লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো শ্রম। আর একটা কি? শ্রম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান লাগবে আর শ্রম লাগবে, শ্রম দিতে হবে। নেক্সট শ্রম, নেক্সট শ্রমের মধ্যে প্রথম হলো নামাজ, তারপরে পিতামাতার খেদমত, তারপরে পাড়া প্রতিবেশীর খেদমত, তারপরে আশেপাশে যে সমস্ত ধর্মীয় লোকেরা আছে তাদের খেদমত, এই সব কিছু যারা মেনটেন করবে তারা জান্নাতি হয়ে যাবে। নামাজ পড়লেন, প্রতিবেশীর খবর রাখলেন না, পিতা মাতার খেদমত করলেন না, আপনার নামাজ কবুল হবে না। এগুলো জেনে নেব ইনশাআল্লাহ। এই মাহফিলটা কত বছর ধরে করছেন আপনারা? মেলা বছর, মেলা বছর, কত সরল মানুষ বুঝছেন, কয় মেলা বছর, মেলা বছর মাহফিলটা কোরআনের মাহফিল আর মসজিদকে নিয়ে। মসজিদের কথা বোধহয় কোরআন শরীফে নাই না? হ্যাঁ, প্রথম মসজিদ কোথায় বলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো খবর নেই। প্রথম মসজিদ কোথায়? সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস للذي ببكة مباركة هدى للعالمين। এই পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহ মক্কায় বরকত দিয়ে বানালাম, এটাকে আমি হেদায়েতের মার্কাজ বানায়া দিলাম। আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস ল্লাযী বিবাক্কাতা মুবারাকা, খেয়াল করেন শব্দ চয়ন, প্রথম ঘর, কি ঘর? প্রথম ঘর, এটা জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটা ম্যানুফ্যাকচারিং পুরো ঘরটা জান্নাত থেকে পাঠিয়েছেন আল্লাহ জাল্লা শানহু। এটা ফেরেশতারা বানিয়েছেন, নূহ আলাইহিস সালামের প্লাবনে ওই ঘরটা আল্লাহ আবার জান্নাতে তুলে নিয়ে গেছে।
এর পরে যেটা এখন তৈরি হয়েছে এটা ইব্রাহিম আলাইহিস সালাম আগেরটার ভিত্তির উপরে এটা তিনি বানিয়েছেন এটা আবার সূরা বাকারাতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم شرون كرو شمير كتا جفن إبراهيم اوچو قلن مسجد ربط يرفع إبراهيم القواعد ربط اوچو قلن আর ইসমাঈল আলাইহিস সালাম করলেন আর দোয়া করলেন রব্বানা তাকাব্বাল মিন্না আল্লাহ আমাদের এই কাজ তুমি দয়া করে কবুল করে নাও সব ইবাদতের মাথা হলো দোয়া ইবাদতের মাথা কি দোয়া এজন্য বেশি দোয়া করবেন আর দোয়াও হিয়াল ইবাদা রাসূল বললেন দোয়াটাই ইবাদত দোয়াটা কি ইবাদত যারা দোয়া করে তাদের উপর সবচেয়ে খুশি থাকেন কে আল্লাহ দোয়ার এত পাওয়ার একজনের দোয়াতে সারা পৃথিবী ধ্বংস হয়ে গেছে আরেকজনের দোয়াতে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ এক করে দিয়েছেন আরেকজনের দোয়াতে পুরো মক্কা মদিনা ইসলামের পদতলে চলে আসছে শুধু দোয়া দোয়ার খেলা একজনের জন্য দুনিয়া ধ্বংস করে দিয়েছেন আল্লাহ কয়জন একজন দোয়া করেছেন নূহ আলাইহিস সালাম কি দোয়া করলেন রব্বানা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা সূরা নূহের ভিতর আল্লাহ কোট করেছেন আল্লাহ 950 বছর এদেরকে দাওয়াত দিয়েছি একজনও দাওয়াত শুনে নেই দাউতু কওমি লাইলা ওয়া নাহারা রাত দিন আমি এদেরকে দাওয়াত দিয়েছি এরা যখন দাওয়াত শুনতো ইস্তাকশাফ সিয়াবাহুম তাদের মুখটা তারা ঢেকে দিত কাপড় দিয়ে আর কানের ভিতরে আঙ্গুল ঢুকায় দিত আর আমাকে পিটায়া পাহাড়ে নিয়ে ফেলে আসতো কয় বছর 950 বছর কয় বছর 950 বছর এরপরে আল্লাহর কাছে হাত তুলেন আল্লাহ এদের আন্ডা বাচ্চা একটাও রাখেন না সব মেরে ফেলেন এতটা কষ্ট দিয়েছেন নূহ আলাইহিস সালামকে কারণ জিজ্ঞেস করতে চাইলেন আল্লাহ কারণ জানতে চাইলেন কেন আন্ডা বাচ্চা রাখা যাবে না إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا যদি দুই একটা আন্ডা বাচ্চা রেখেও দেন এরাও গুমরা হবে এরাও পথভ্রষ্ট হবে এরাও কাফের হবে এরাও পাপিষ্ট হবে এদের ঘর থেকে পাপিষ্ট বের হবে আমি এদের ১৯টা আমি এদের ৯টা গোত্র দেখেছি ৯টা সিঁড়ি দেখেছি সব এরকম অতএব সব মুছে দেন মাত্র ৮০ জন কোন বর্ণনায় ৮৫ জন ছিলেন ওনার সাথে মুমিন কয়জন ৮৫ জন আরেক নবীর সাথে তিনি একা আর কেউ নাই তিনি আর তিনার বিবি বলেন কোন নবী কোন নবীর বংশধর হলো বনী ইসরায়েল কোন নবীর দুই নবী থেকে সমস্ত নবী দুনিয়ায় এসেছেন আদম আলাইহিস সালামের পরে দুই নবী থেকে সব নবীদের জন্ম সব নবীদের গোড়া হলো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের ঘরে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আর ইসহাক আলাইহিস সালামের ঘরে বনী ইসরাঈলের যত নবী সব এসেছে ওই ঘরে এজন্য আমরা যখন নামাজের দুরুদটা পড়ি সব নবীদের উপরে দুরুদ চলে যায় ওয়ালা আলে ইব্রাহিম ইব্রাহিমের যত গোষ্ঠী আছে এজন্য ওই দুরুদটা পড়বে ওটা হলো সব নবীদের দুরুদ ১২৪,০০০ নবীর পর একসাথে দুরুদ চলে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেউ কোনো নবীকে সালাম দেয় অথবা দুরুদ দেয় আল্লাহ তার মধ্যে রূহ ফিরিয়ে দেন জীবিত মানুষের মতো তিনি উত্তর দিয়ে দেন আপনার সালাম কবুল হতে পারে নাও হতে পারে কিন্তু নবী যদি সালাম দেন সেটা কি হবে কবুল হয়ে যাবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফাতের শেষ আয়াতে সব নবীকে সালাম দেওয়ার ব্যবস্থা শিখিয়েছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ বলে সুবহান রাব্বিক মহাপবিত্র কে তোমার রব সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতে সব ইজ্জতের মালিক কে ইজ্জত মানুষের কাছে চাইবেন না বেইজ্জতি হবেন
إنما العزة لله ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون سورة منافق الله بولشن إجت هو الله رسول الله مؤمن ده سبحان الله كنتم منافق ريتا بوجه نا they haven't got that currency to understand it الله بطا بوجه تفل ماتا كيسو بيلو تاكتا هو তাদের মধ্যে নাই ইজ্জত চাইবো কার কাছে সবচেয়ে বড় ইজ্জত পেতে হলে সবচেয়ে ছোট হতে হবে তাহলে সবচেয়ে বড় ইজ্জত দিবেন কে দেখেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বনি ইসরাইলের তিনি প্রথম নবী কি নবী প্রথম নবী আর বনি ইসরাইলের শেষ নবী কে এই পোলাপান এই সুমন তুমি স্টেজে চলে আসো 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 সুমনের দাওয়াতে আমি আসা এই যে সুমনের ছোট গাইল্লা বন্ধু বচপন কি মহব্বত যেটা রেখো এই বন্ধুত্ব বন্ধুত্ব টেনে আনে আর ও আমার খুব আদরের ছোটবেলা থেকেই আমি আজকে প্রোগ্রাম ছিল না আমার আমি আসছি ময়মনসিং থেকে কালকে ময়মনসিং থেকে এ আমারে খাদেমরে ধরছে যে আমারে দিতি তো আর কি করবো রেস্টের জায়গা বাদ দিয়ে চলে আসলাম অন্তত কিছু কোরআন হাদিসের আলোচনা হোক আল্লাহ কবুল করুক মসজিদের আলোচনা সূরা বাকারাতে প্রথম আল্লাহ করলেন এইভাবে করলেন যে যারা মসজিদে জিকির করতে দেন না এরা জালেম এরা কি জালেম আপনি মসজিদে কখনো সাইনবোর্ড লাগাবেন না লাল বাতি জ্বল অবস্থায় নামাজ পড়া নিষেধ এই সাইনবোর্ড লাগানো খবরদার মসজিদে কখনো নামাজ থেকে মসজিদ বিরত থাকবে না যে লোকটি সূর্য ওঠার সময় ঘুম থেকে উঠেছে ওটাই তার সময় ঠিক কিনা ওটাই তার সময় আপনি যদি বসে বসে সূর্য লাল করেন তাহলে তো আপনার নামাজ হবে না রাসূল বলেছে এটা মুনাফিকের নামাজ বসে আছেন আসরের সূর্য আস্তে ঢলে গেছে মা ডাকতেছে বাবা ডাকতেছে আপনি মসজিদে যান না শেষে গিয়ে মুরগির মতো তিন চারটা সেজদা দিলেন রাসূল এই শব্দটা লাগিয়েছেন মুরগির মতো কি করলো এটা কার নামাজ এটা মুনাফিকের নামাজ কার নামাজ আর মুমিনের নামাজ হলো আজান হবে যখনই মসজিদে যাবে তখনই আজান হলে আর কোনো কাজ নাই নামাজ কে বলো না কাজ আছে সবার বুঝাচ্ছে আলহামদুলিল্লাহ এটা যেন বাস্তবে হয় তাহলে আপনার কাজের দায়িত্ব নেবেন কে আপনি যদি আল্লাহর কাজ করেন আপনার কাজগুলো করে দিবেন কে হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাকে খুশি করবে আমি আল্লাহও তাকে খুশি করব যে সকালবেলায় ঘুম থেকে উঠে আমার সালাত আদায় করে আমি সন্তুষ্টির চাদর গায়ে দিয়ে তাকে বাহিরে বের করে দেই তার সব কাজগুলোর দায়িত্ব কে নেন আল্লাহ নেন আর যে সকালবেলায় উঠে নামাজ নাই সালাত নাই দোয়া নাই খায়ের নাই এর মেজাজটা থাকে কুত্তার মতো খিটখিটে দেখবেন যারে দেখে তারই দৌড়ানি যায় কথাবার্তা বলা যায় না আল্লাহ বলেন আমি আমার রাগের চাদর তার গায়ে দিয়ে রাগান্বিত অবস্থায় হতাশ অবস্থায় তাকে আমি ঘরে ফিরিয়ে দেই আল্লাহকে খুশি করতে চান তো চান তো এলে পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন কোথায় পড়বেন মসজিদে খবরদার শুধু ঘরে যেন নামাজ না হয় ঘরে হবে তিন অবস্থায় কয় অবস্থায় আপনি খুব অসুস্থ শরীর গোতর আপনার জানেন নিরাপত্তা নাই জানেন নিরাপত্তা নাই আপনি মুসাফির তখন আপনি যে কোনো জায়গায় এটা পড়ে নিতে পারবেন কিন্তু এই তিন কারণ ছাড়া আপনি ঘরে ভিতরে বসে নামাজ পড়বেন বাহিরে আজান হবে আপনার নামাজ হবে না আপনার নামাজ হবে না পুরুষরা কোথায় ফরজ পড়বে মসজিদে আর মেয়েরা কোথায় পড়বে আর কোন মেয়ে যদি জামাতে আসতে চায় তাকে নিষেধ করা যাবে না মায়েশা থেকে বুখারীর হাদিস মায়েশা বলছেন আমরা ফজরের নামাজে প্রায় যেতাম অন্ধকারে যেতাম অন্ধকারেই ফিরে আসতাম আমাদের অবয়ব বুঝা যেত না এশার নামাজেও আসতেন কারণ এই দুই নামাজ হলো মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ সবচেয়ে কি নামাজ ভারী নামাজ আসকালু সালাত রাসূল বললেন আসকাল সবচেয়ে ভারী নামাজ মুনাফিকদের জন্য ফজর এবং এশা এই জন্য ফজর এবং এশাতে যারা আসে না বুঝতে হবে ওরা কি মিস্টার মুনাফিক এখন আপনি মুনাফিকি থেকে মুক্ত হবেন কেমনে রাসূল সেটারও সংজ্ঞা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে কষ্ট হচ্ছে না তো আপনাদের মনোযোগ সবার আছে আলহামদুলিল্লাহ রাসূল বলছেন চল্লিশ ওয়াক্ত যদি তুমি ইমামের পিছনে তাকবীর উল্লাহ সহ পড়ো কোন তাকবীর তাকবীর ইমাম বলবে আল্লাহু আকবার আপনিও বলবেন
আল্লাহু আকবার এইভাবে যদি 40 ওয়াক্ত তুমি পড়ো বোঝা যাবে তোমার ভিতরে কোন মুনাফিকি নাই এজন্য মদিনায় গিয়ে আমরা কয় ওয়াক্ত পড়ার চেষ্টা করি 40 ওয়াক্ত কয় ওয়াক্ত 40 আমরা 8 দিন থাকি পাঁচ আদা বাস 10 দিন ছিলেন ভালো কমসে কম 40 ওয়াক্ত আমরা সেখানে পড়ার চেষ্টা করি এই হিকমতের জন্য আল্লাহ কবুল করুন আমিন এবার আমরা আল্লাহর সেই সূরা বাকারার আয়াতটি আলোচনা করি ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها الله رب العالمين বলছেন তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে জিকির থেকে বাধা দেয় ومن أظلم ممن منع مساجد الله আল্লাহর ঘরকে নিষেধ করে দেয় জিকির করা থেকে কি করা থেকে জিকির করা থেকে এখন জিকির কাকে বলে আল্লাহ বলছেন জিকির হলো দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হলো কোরআন জিকির আর একটা হলো নামাজ জিকির নামাজ জিকির সূরা আলার ভিতরে আল্লাহ বলছেন ওয়াজাকারাসমা রব্বিহি ফাসাল্লা আল্লাহর জিকিরের জন্য তোমরা নামাজ পড়ো আবার সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ও আকিমি সলাত লিযিকরি নিশ্চয় আমি তোমার আল্লাহ আমি তোমার ছাড়া তোমার কোন ইলাহ নাই তুমি আমার ইবাদত করো নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কাজ জিকির আল্লাহ জিকির নাই সেখানে নামাজ নাই এজন্য যখন জিকির করতে চান শ্রেষ্ঠ জিকির হলো সালাত শ্রেষ্ঠ জিকির কি সালাত কোথায় পাই সূরা জুমার ভিতরে আল্লাহ বলছেন ইযা নুদিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন ও মুমিনেরা আমরা কি জোরে বলেন মুমিন হতে রাজি আছেন তো মুমিন হতে হলে দল করতে হবে কার হুকুম মানতে হবে কার নবী ছাড়া কাউকে মানা যাবে না একজন নেতা আল্লাহর জমিনে কয়জন আর সবগুলো খেতা খবরদার ওই নেতা ছাড়া কোন নেতা মুখে ধারণ করবেন না মৃত্যুর পরেও সেই নেতার দরকার আছে না নাই শুধু রাসূলকে নিয়ে তিনটা প্রশ্ন কবরে হবে কয়টা তিনটা মোট পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে কয়টা প্রথম হবে মার রব্ব হুয়াজ ইওর লর্ড হুয়াজ ইওর সাস্টেইনার হুয়াজ ইওর ক্রিয়েটর হুম ডিড ইউ ফলো দা রুলস কার আইন মেনেছো কোন আইনে চলেছো কে ছিল তোমার রব আমরা যারা নামাজ পড়ি আমরা বলে দেব আলহামদুলিল্লাহি রাব্বিল কারণ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু রব আর রব শুরুতেই রব রুকুতে রব সেজদায় রব নামাজ শেষে রব ঠিক না ঠিক আবার যখন নামাজ শেষ হয়ে বাহিরে বের হব আল্লাহ জিজ্ঞেস করেন কোথায় যাস আমরা বলি রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন فبأي آلاء ربكما تكذبان উদয় চল অস্ত চলের মালিক কে আল্লাহ সবখানে রব সবখানে কি রব তিনবার জিজ্ঞেস করেন রবের কোন কোন নিয়ামত তোরা অস্বীকার করবি তবে আইয়ে আলা এ রব্বিকুমা তুকাজিবান কেন রবের এত প্রস্তুতি এত আয়োজন কেন রবের কারণ রবকে চিনতে হবে আমরা রবকে চিনি না রবকে আমরা চিনি না পেটে আঞ্চলে কা বাহিরে আঞ্চলে কা আমার দেশে আঞ্চলতেছে কা পার্লামেন্ট এই পার্লামেন্টের জায়গায় রবের জায়গায় পার্লামেন্টে বসেছে খুব কঠিন অবস্থা হয়ে যাবে আমরা আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না রাজি আছেন রাজি আছেন মুসলমান হাত তুলে দেখাও আল্লাহ কবুল করো আল্লাহ রান যদি মানতাম স্কুলে রবের পাঠ্যপুস্তক থাকতো হ্যাঁ এখন স্কুলের পোলাপান জানেই না সালাম কাকে বলে জানেই না খলিফা কাকে বলে আমি এক স্কুলে গিয়ে জিজ্ঞেস করলাম আমাকে বলবা তোমরা আমাদের খলিফা কয়জন কয় হুজুর 12 জন
না 12 জন মানে কয়খানে 12 জন দর্জি আছে ওদেরকে আমরা খলিফা করি দেখছেন অবস্থা আরে হুজুর এসে জিজ্ঞেস করছে সালাত কি কি কারণে নষ্ট হয় ছেলে উঠে বলছে খিরা টমেটো পেঁয়াজ দাগে কাটিয়ে রাখলে সালাত শেষ হয়ে যায় আমরা পাইছি তো নামাজ সালাত তো পাইনি পাইছি কি নামাজ নামাজ হলো ফারসি শব্দ সব ফারসি আমাদেরকে ঘিরছে খোদা 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 বলি আমরা খোদাতে খেদান খোদা আল্লাহর কোন সিফতি নাম না খোদা বললে কোনো সওয়াব হয় না আল্লাহ একবার বলবেন সাথে সাথে আল্লাহ 70 বার বলে আমি তোর জন্য প্রস্তুত কি দরকার বল আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা একবার কালেমা পড়ে হৃদয় থেকে আকাশের সব দুয়ারগুলো আল্লাহ তাদের জন্য খুলে দেয় হৃদয় থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মসজিদে যারা মারামারি করে এরকম নিষেধাজ্ঞার মধ্যে পড়ে যাবে ঠিক না ঠিক অমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ তার চেয়ে বড় জালেম কে হবে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে নিষেধ করে দেয় মসজিদে কিলাকিলি করে কত তুই হাত কোন হানে বাঁধবি বস এটা লেগে লেগে গেল হাত না বাঁধলি কি হাত না বাঁধে এরকম মুসল্লি আছে না সৌদি আরবে আছে আমাদের দেশে নাই কোথায় আপনি ছোটখাটো জিনিস নিয়ে মুসল্লিদের মধ্যে ঠেলাঠেলি করবেন না মসজিদে একটা লোক ঢুকছে তাকে বুকে নেন ঠিক না বেটি কাপড় কি অবস্থায় আছে কি না আছে ওটা দেখার কোনো দরকার সে মসজিদে ঢুকছে আল্লাহ জান্নাতের দুয়ারে ঢুকছে তাকে বুকে নেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি মসজিদে এসেছেন বেদুইন বসে বসে রাসূল আলোচনা শুনছেন শুনতে শুনতে কাপড়ের ভিতরে পেশাব করে বসে আছে সাহাবাই কেরাম দেখে কিরে এটা দেখি এখানে পানি হাত গুটায় নিছে কিলার জন্য রাসূল বলছেন বাশির ওয়ালা তুনাফিরু খবরদার সহজ করে দাও কঠিন করে দিও না বাশির ওয়ালা তুনাফিরু সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে কাউকে সরায়া দিও না বুয়াইস্তু মুআসসিরিন আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি সবার হাত নেমে গেল লোকটা হুজুরের ওয়াজ শোনার পরে রাসূলের ওয়াজ আলোচনা শোনার পরে রাসূলের জন্য হাত তুলে দোয়া করছেন আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়ারহাম আলা মুহাম্মদ হে আল্লাহ আমার উপর রহম করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর রহম করেন আর যারা আমার কি লেখতে ধরছে কারো উপর রহম করেন না ওলা তুরহাম আলাইহিম এগুলো কি লেখতে ধরছে তো মসজিদটা কত দেখেন মসজিদে পেশাব করেছে তাও মসজিদ থেকে বের করে নেয় আর আমরা ছোট খাটো জিনিস নিয়ে মসজিদ আলাদা করে ফেলি ঠিক না বেটি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে আমার যেই ভাই যেই মসজিদে কোন মসজিদে নেম লাগানো নিষেধ এটা আহলে হাদিস মসজিদ এটা হানাফি মসজিদ না সব মসজিদ কাম আন্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা সব মসজিদের মালিককে আল্লাহ যত জায়গায় মাসাজের শব্দ ব্যবহার করেছেন তত জায়গায় বলেছেন মসজিদ গুলো আল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও আকামাস সালাত ও আতাজ যাকাত ও লাম ইয়াখশা ইল্লাল্লাহ কোন সূরা সূরা তাওবা 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সব মসজিদ আল্লাহ সব মসজিদ কা মসজিদ আবাদ করবে যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই ছেলে উঠল কেন হ্যাঁ জায়গা নষ্ট উঠবা না কষ্ট হচ্ছে আপনাদের না মসজিদ যেখানে সেজদা দেয় সেজদা দেয় মসজিদ কোথায় জুআলাতিল আরদু মাসাজিদান লাকুম তাহুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বর্ণনায় সারা পৃথিবী তোমার জন্য আল্লাহ মসজিদ করে দিয়েছে সারা পৃথিবীর মাটিকে তোমাদের পবিত্রতার বাহন করে দিয়েছে এই সুযোগ দুনিয়ার কাউকে দেয়া হয়নি শুধু উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন
উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি দিয়ে পবিত্র হতে পারে আর কেউ মাটি দিয়ে পবিত্র হতে পারে আমরা যেখানে পবিত্রতা সেখানে আমরা সেজদা করতে পারি এখানেও নামাজ পড়তে পারি ঠিক কি না আমরা আমাদের ঘরেও নামাজ পড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সব নামাজ মসজিদে পড়ো না কিছু ঘরের জন্য রেখে দাও বুখারীর বর্ণনা আপনি ঘরে যদি সুন্নত নফলগুলো পড়েন আপনার বাচ্চারা এমনি নামাজি হয়ে যাবে ছোট ছোট বাচ্চা এমনি নামাজ পড়বে এই যে আমি এসে আপনাদের এখানে ওই যে রানার ঘরে খাইতে নিছি খাওয়া ভালো হইছে দয়ার সময় আপনারা খাইয়া যান সবাই গরু তো একটা জবাই করছে সাত মন হইছে বলে গরু গোশত দিবেন তো না হ্যাঁ হ্যাঁ শুনুন দিছে মুরগিও আছে ভালো রান্না খুব স্বাদ আর দাওয়াতের দাওয়াতের এই গরু বিশেষ করে কোরআনের জন্য যেগুলো জবাই হয় এগুলো স্বাদ হয় আর যেগুলো মাজারে এবং বিভিন্ন বন্ডদের নামে তৈরি হয় এগুলো কুত্তার ঘুয়ের চেয়ে খারাপ খবরদার এগুলো খাবেন না এগুলো খাওয়া যাবে নিষেধ করেছেন কে কোন সূরায় রেফারেন্সটা লিখে রাখেন 173 সূরা বাকারা 173 সূরা بقرة حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم তোমাদের জন্য হারাম করা হয়েছে প্রবাহিত রক্ত শুকুরের গোশত মরা জানোয়ার আর যেটা আল্লাহ ছাড়া কারো নামে মানব করা হয় সেটা হারাম করে দিয়েছেন কে فمن اضطر غير باغ ولا عاد কিন্তু এমন অবস্থায় পড়ে গেলা বিদ্রোহী হয় না অথবা সীমা লঙ্ঘন করে না এমন অবস্থায় পড়ে গেছেন এখন মরা গরু শূকর এগুলো ছাড়া বাঁচার কোনো উপায় নাই তখন যদি জীবন ধারণের জন্য কিছু খান ফালা ইসমালাই সেখানে কোনো গুনাহ নাই কে বলেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা গাফুরুর রাহিম তিনি হলেন দয়ালু তিনি হলেন সবচেয়ে বেশি ক্ষমাশীল আল্লাহ আমাদেরকে তার ক্ষমা পাওয়া যোগ্য করে দেন বলেন আমি এই পোলা ভাগছে এখান থেকে দেখছে আস্তে করে উঠে গেছে ওই দেখতেছে ওই এগুলো পোড়া কপাল আসে টুকটুক করতে আমরা মসজিদে যারা যাবে তাদের চারটা কোয়ালিটি আরো বর্ণনা করেছেন কয়টা চারটা মসজিদে যারা থাকবে আর এর আগের আয়াতে বলছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে কার কথা আল্লাহর কথা কোন মুশরিক মসজিদ কমিটিতে থাকবে না মুশরিক কারা আল্লাহ ছাড়া কাউকে যারা সেজদা দেয় তারা কি জোরে বলেন আল্লাহ ছাড়া যারা কারো নামে কসম করে তারা কি মুশরিক কুলক্ষণ সুলক্ষণে যারা বিশ্বাস করে তারা কি মুশরিক আবার তাবিজ তোমার হাতে দেইল রাসূল বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক আপনাদের কষ্ট লাগবে কারণ অনেক হুজুর তো এই কারণে বলে ব্যস্ত আছে তাবিজ যে ঝুলায় সে শিরক করলো তাবিজ সরানো গেল না আমার দেশ থেকে সরাইতে হলে রাষ্ট্রের মধ্যে ইসলাম লাগবে যেমন সৌদি আরবের হেরা এক থাপ্পড়ে তাবিজ বের করে দিয়েছে এখন পুলিশেরা খেয়াল করে কার গায়ে তাবিজ আমি যখন প্রথম সৌদি আরবে গেলাম দুই পুলিশ আমার দুই পাশে এরকম আটাইতেছে আমিও পুলিশে আটাইতেছি আমার আব্বা ছিলেন রাহেমাহুল্লাহ আমার সাথে খুব বড় আলেম ছিলেন তিনি বলছে তুমি পুলিশের আতাও কেন আমি বলছি পুলিশ আমারে আতায় কেন তো পুলিশকে বলছি আইস কেসে ও কিসাস তাহাদিস তাহাদিস আমি বললাম তো পেটে পেটে ধরলাম তা ক পেটে ধরো কেন বললাম যে বাংলাদেশের লোকেরা পেটেও তাবিজ বাঁধে কোন নতুন জায়গা পাইলাম কি বরকত তাবিজের দেখে তাবিজ লিখছে এক ছেলেকে এক হুজুর তাবিজ দিছে কয় বাড়িতে যাওয়ার আগে খুলবি না দেখবিও না বাহির থেকে একটা লোহা আইনা এটার ভিতরে ঢুকে মোম দিয়া লাগায়া হয় হাতে দিবি না কোমরে দিবি না গলায় দিবি প্রতিমধ্যে আমার সাথে পোলাদ দেখা মেট্রিক পরীক্ষার আগে দিয়ে হুজুর থেকে তাবিজ আনছে আমি বললাম বাবা কি আনছো হুজুর পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য একটা তাবিজ আনছে এলাম দেখি তাবিজটা কয় হুজুর নিষেধ করছে আমি বললাম আরে আমি আরো বড় হুজুর বড় তাবিজ দেব দেখ তাবিজ খুলে দেখি ভিতরে লিখছে ভালো করিয়া পড়ালেখা করিবে তাহলে ভালো রেজাল্ট করিবে তাও তো ভালো কথা লিখছে
ওই দিন সুয়ার বান্দরের নাম লিখে তো তাও ভালো কথা লিখছে রে ভালো করিয়া পড়িবে ভালো নাজাল করি আমি গেলাম এই যে দেখো তাবি এই পোলা গালি দিয়া গিছে হুজুরকে ধরতে হুজুরকে আর পাই করি কইলাম কত টিয়া দিছ তো 101 টিয়া তাবিজের দরকার নাই কোরআনের ভিতরে সব দোয়া আছে না নাই জ্ঞান বাড়ার দরকার একটা ছোট্ট আয়াত আল্লাহ দিয়েছেন রব্বি জিদনি ইলমা পড়েন আপনার জ্ঞান বাড়িয়ে দিবেন কে লেখার সময় সূরা ফাতিহা পড়েন লেখার কখনো বন্ধ হবে না সব কোরআনের ভিতরে আল্লাহ দান করে দিয়েছেন এজন্য শিরক করা যাবে না মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মসজিদে ঢুকেই আমরা একটা দোয়া পড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বেলেই পড়তেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই রবের দিকে যিনি আকাশ বানালেন জমিও বানালেন জমিনও বানালেন হানিফান একনিষ্ঠ ভাবে আমি কার গোলাম আনা মিনাল মুশরিকিন শিরকের সাথে আমার কোন সম্পর্ক বিনা হিসেবে জান্নাতে যেতে চান তো আল্লাহ কবুল করুক তিনটা কাজ লাগবে কয়টা আবু বকর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিস 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে চলে যাবে আরেকজন সাহাবি বললেন রাদিয়াল্লাহু আনহু রাসূল বোধহয় 70,000 বলেছিলেন অথবা 7,00,000 বলেছিলেন আমি একটু গুলিয়ে ফেলেছি 70,000 অথবা 7,00,000 বিনা হিসেবে জান্নাতি সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এদের কি গুণ হবে রাসূল বললেন প্রথমত এরা কারো আল্লাহর সাথে শিরিক করবে না দুই নম্বরে কোনো কুলক্ষণ সুলক্ষণে তারা বিশ্বাস করবে সব কিছুর মধ্যে তাওয়াক্কুল করবে কার উপর আল্লাহর উপর বোম খাচ্ছে বোমে পা ছিড়ে যাচ্ছে কিন্তু মুখের মধ্যে হলো লা ইলাহা ইল্লাল্লাহ কারা কারা ওই ফিলিস্তিন ছোট ছোট বাচ্চা নাকে অক্সিজেন লাগিয়ে রেখেছে পেটে বোমে আঘাত পায়ে বোমে আঘাত ছেলে পড়ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কি অসাধারণ সুন্দর রূপ আল্লাহ তাদেরকে দিয়েছে যাদের রূপ হার মেলে যায় তাদের রূপের কাছে কারণ ইউসুফ আলাইহিস সালাম এই বনি ইসরাইলদের এই যে ফিলিস্তিন থেকেই ছিলেন সুবহানাল্লাহ এই ফিলিস্তিন হলো বরকতময় জায়গা আল্লাযী বারাকনা হাওলাহু আল্লাহ বলছেন যার চারপাশকে আমি বরকত দিয়ে ভরপুর করে দিই এই বরকতের জায়গা কোনোদিন ইহুদির বাচ্চারা কব্জা করতে পারবে আজকেও বোমিং করেছে বোমিং করতেছে এখন ওই যে যেখানে তারা ছাউনিতে গিয়েছে সেখানের উপর তারা বোমিং করে কোথায় মানব অধিকার কোথায় জাতিসংঘ শিয়াল বান্দরের গোষ্ঠী তোরা মুসলমানদের রক্ত ঝরে তোদের মুখ থেকে একটা কথা বের হয় না আর তোদের এলাকায় যদি উঁদুর বান্দরও মরে তোরা চিৎকার করতে থাকো ঠিক না ঠিক তবে আমাদের তোদের দরকার নাই আমাদের প্রতিশোধ নিবেন কে নিবেন প্রত্যেকটি মুসলমানের রক্তের দাম আল্লাহ ইহুদির বাচ্চা মুশরিকের বাচ্চাদেরকে নিয়ে নিবেন এত সহজ না আল্লাহর বান্দাকে আল্লাহ দুনিয়াতেও হেফাজত করবেন আখেরাতেও আল্লাহকে ডাকে যারা তাকে এভাবে মারবা আল্লাহ এক একজনের বদলে 700 জনকে দুনিয়া থেকে বিদায় করবে অতীতে করেছেন সামনেও করবেন এই যে কিছুদিন আগে কি হয়ে গেল করোনা সবচেয়ে বেশি মরছে কারা কারা যারা মুসলমান মারছে বেশি তারা মরছে হিসাব মিলায় নিন ভালো করে এখন ইসরায়েলের পাশে আছে কারা কারা প্রথম স্বীকৃতি দিয়েছে জাহাজ পাঠিয়েছে কারা কারা মরার জন্য রেডি হও করোনা দিয়ে 25,00,000 আল্লাহ নিয়ে গেছেন তাদের সামান্য হিসাব কিন্তু হিসাবের বাহিরে প্রায় 1 কোটির মতো বিদায় হয়ে গেছে ঘরে ভিতরে পরে পচে ছিল বের করার লোক পাওয়া যায়নি সভ্য জাতি হিসাবে যেনারা পরিচিত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মসজিদ সবগুলোর মালিককে আমাদের মালিককে আল্লাহ এই মালিকানা যখন কেউ ভুলে যায় তখনই সে জমিনের মধ্যে ফেতনা ফাসাদ করে কয় এটা আমার এই জমি আমার এই খেত আমার
এই কাকা আমার এই অফিস আমার এই আদালত আমার ওটা মুরুখখালি কুস্তি ঠিক কি না তোর শরীরে তো তোর না তুই কেমনে এগুলো দাবি করস এটা খায় সেটা খায় ওনার খাইতে খাইতে আর ধ্বংসত অবশ্য আপনাদের এদিকে নাই আপনারা খুব ভালো আছেন হ্যাঁ মাহফিল থেকেও ধ্বংস খায় কালকে এক মাহফিলে আমাকে করতে দিবে না লাখের উপর লোক সামনে হাসলেন আইনের লোকেরা কমিটিকে ধরছে হ্যাঁ ওনাকে উঠাইলে গাড়ি টাড়ি নিয়ে আমাদের গাড়ি আমাদের অস্ত্র আমাদেরকেই ভয় দেখায় তো মাহফিল কমিটি কি করবে মাহফিল কমিটি কিছু গু দিল ও গু খাইল মনে রাখবি হারাম খোরলা যদ্দুর হারাম খাইছ তার দশ গুণ আল্লাহ তোর নামায়া দিবে দুনিয়া তো দিবে আখেরাতও দিবে কোন হারাম খোর শান্তিতে শান্তিতে নাই কার কথা কষ্ট হচ্ছে আপনাদের হারাম খাওয়া বন্ধ করে দেন হারাম খায় পোলা পান হয় বেয়ারা মাইয়া গাঁজার লাইগা বাপকেও মারছে মাকেও মারছে চিনেন তো মাইয়াটারে হ্যাঁ বাপ ওই যে খাইছে দুইয়াতে ক্লাস ওয়ানে ভর্তি করছে ইংলিশ স্কুলে টু তে মাইয়া ইংরেজি কয় কয় ড্যাডি হাউ আর ইউ বাপ কি খুশি ও মাই গার্ল স্পিকিং ইন ইংলিশ আমার মেয়ে ইংলিশে কথা বলছে আগে শিখানো দরকার কোরআন তাহলে ছেলে ভদ্র হবে মেয়ে ভদ্র হবে চোখের দিকে তাকিয়ে কথা বলবে না হেফজখানাগুলোতে গিয়ে দেখো বাচ্চাগুলো কত ভদ্র নমনীয় ঠিক কি না কারণ শুরু থেকে শেষ পর্যন্ত তারা পড়ে কি কি পড়ে কোরআন মানুষকে বিনয় বানায় মসজিদে গেলে মানুষ এমনি হেদায়েত হয়ে যায় কারণ মসজিদ হলো হুদান লিল আলামিন সারা দুনিয়ার হেদায়েতের জায়গা একজন হিন্দুকে ধরে তিন চার দিন মসজিদে নেন দেখবেন নিজের অজান্তে পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ আমাদের মতো এত সুশৃঙ্খল এত সুন্দর এত ডিসিপ্লিন কোন ইবাদতখানা নাই কোন ইবাদতখানা হতে পারে এত পরিচ্ছন্ন এত পরিষ্কার এত ডিসিপ্লিন ইমাম সাহেবের আগে কেউ নড়ে না দশ লক্ষ হলেও ইমামের দিকে তাকিয়ে থাকে ঠিক কি না আগে আমিনও বলে না কি নিয়ম কানুবর্তিতা এই নিয়মানুবর্তিতা যদি আমরা না শিখতাম সারা পৃথিবীর দেড় কোটি ইহুদিকে কবে আমরা গিলে ফেলতাম ঠিক না বাটি কিন্তু আমার ইসলাম বলেছে না কেউ অপরাধ করলে তাকেই ধরো একজনের অপরাধে আরেকজনকে শাস্তি দেওয়া যাবে এই রফ উপরে আস এই মারানা উপরে আস এক মাদ্রাসার প্রিন্সিপাল বড়ই না ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনতে হবে এখন ঈমান কি আল্লাহ বলছেন ঈমানের দাম অন্য কিছুর কোন দাম সূরা বাকারা 177 লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম ক্বিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ পূর্ব পশ্চিমে তার মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব নাই আসল সওয়াব হলো আল্লাহর উপর ঈমান আনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা কথা বললেন কয়টা বুখারী মুসলিমের বর্ণনা মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত এই হাদিসটা কাতারের এয়ারপোর্টে লেখা ছিল ইংলিশে ইংল্যান্ডের একজন সেলিব্রিটি আসলেন অনেক সম্পদের মালিক এয়ারপোর্টে নেমেই এই হাদিসটা দেখে তারা বলল শেষে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু তারা দেখতে গিয়ে বলল উই ওয়ান্ট টু মিট দিস গাই আমরা এই মুহাম্মদের সাথে দেখা করতে চাই ওরা বলল হি ওয়াজ আওয়ার প্রফেট হি ডাইড লং এগো তিনি আমাদের নবী ছিলেন তিনি অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন বলছে এখন তার দল করব কিভাবে বলেন এত সুন্দর কথা আমরা জীবনে কখনো শুনিনি রাসূল বলছেন যে আল্লাহর উপর ঈমান আনার দাবি করে আখেরাতের উপর ঈমান আনার দাবি করে সে যেন তার মেহমানকে সম্মান করে যে আল্লাহর উপর ঈমান আনার দাবি করে মেহমান
আখেরাতের পরিমাণ আনার দাবি করে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে হোক প্রতিবেশী হিন্দু বৌদ্ধ বেনামাজি যেই হোক প্রতিবেশী তাকে সম্মান করতে হবে কার আইন শুধু এতটুকুতেই রাসূল খান্ত থাকলেন না মান ইয়াশবা নাফসাহু ওয়া জারহু জায়ে লাইসা মুমিন যে পেট ভরে খায় তার প্রতিবেশী উপোস থাকে সে মুমিন হতে পারে না মুমিন না সে যার আমানতদারিতা নাই সে মুমিন না মানুষের জমি খেয়ে ফেলেছো তুমি মাথায় টুপি কপালে দাগ ফেললেও মুমিনের খাতায় তোমার নাম উঠে নাই চাকরি থেকে নট করে দিয়েছো তোমার দল করে না তুমি তার চাকরি খেয়ে ফেলেছো এরকম অবস্থা আছে না নাই হ্যাঁ মরে দেখ তুই মর টেরপা দি তুই একজন হিন্দু আপনার বাড়ির পাশে সে যদি না খেয়ে মারা যায় আপনি মুমিন হইতে পারবেন আপনি কবর নেবেন তার রাসূলের দিকে তাকিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে যাইতে দুই পাশের সবার কবর নিতেন মসজিদে যেতেন এক রাস্তায় আসতেন আরেক রাস্তায় দুই পাশে খবর নিতেন রাস্তায় যারা বসে থাকে তাদের খবর নিতেন সব নামাজে তিনি এই কাজ করতেন রাহমাতাল্লিল আলামিন ঈদে বেশি ঈদের নামাজ পড়িয়ে আসতেছেন দেখে যে রাস্তার পাশে বাচ্চা একটা বসে আছে কাঁদছে বলছে লিমা তাব কি কাঁদছো কেন কইয়া রাসূলুল্লাহ আজকে ঈদের দিন আমার আব্বাও নাই আম্মাও নাই ধরে তাকে উঠিয়ে আনলেন এনে আয়শাকে বললেন আয়শা তাহলে তুমি ঘরের ভিতরে আসো এক পাশে তিনি বসলেন আরেক পাশে মা আয়েশা আমাদের প্রিয় মা আয়েশাকে বসালেন মধ্যখানে শিশুটাকে বসিয়ে বলছেন আমি তোমার বাপ আয়েশা তোমার মা এখন তোমার কেমন লাগছে শিশুটা হেসে দিয়েছে দৌড় মেরে বলছে আমি সফল আমার আজকে ঈদ পরিপূর্ণ হয়েছে রাসূল আমার আব্বা হয়েছেন মা আয়েশা আমার মা হয়েছে হাত কাটা গেছে ছোট্ট কৃষ্ণাঙ্গ শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তুলে আনলেন নিজের রহমতের হাতে চাপ দিলেন তার জায়গাতে রক্ত পড়া বন্ধ হলো আয়েশাকে বললেন আয়েশা একটা নেকড়া নিয়ে আসো নেকড়া নেকড়া বুঝলেন তো তেনা নেতার উল্টোটা কি হ্যাঁ যারা ইসলাম মানে না তারা কি তেনা তারা কি তেনা যারা ইসলাম মানে তারা কি নেতা যারা নামাজ পড়ে তারা নেতা যারা কোরআন মানে আমলে সালে করে আল্লাহ বলছেন উলাই কাহুম খাইরুল বারিয়া এরা সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আর যারা কাফের কুফুরি করে নামাজ পড়ে না রোজা রাখে না হজ নাই জাকাত নাই পর্দা নাই উলাই কাহুম শাররুল বারিয়া এরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট মানুষ কার কথা আল্লাহর কথা নেকড়া নিয়ে আসো নেকড়া আনতে দেরি হলো রাসূল নিজের লালা লাগায় দিলেন তার আঙ্গুলে সাথে সাথে আঙ্গুলের রক্ত পড়া বন্ধ ছেলে হেসে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা মুছে তাকে বিদায় করে দিয়েছেন এটা শুধু বাহিরের লোকদের ব্যাপারে না মা সাফিয়া বলছেন আমরা ১১ জন বিবি ছিলাম রাসূলের কারো চোখে পানি আসে মাটিতে পড়ার আগে ওই পানিটা রাসূলের হাতে পড়ত কি খবর নিতেন আমরাও স্বামী বউ একটারে কন্ট্রোল করতে দাম শেষ হ্যাঁ এখন তো মাশা আল্লাহ সবার হাতে একই বিছনায় শুয়ে বউ একদিকে জামাই আরেকদিকে এই ফেসবুকের ভণ্ডামি থেকে বেরিয়ে আসেন ফেসবুক কাদের আবিষ্কার বলেন তো হ্যাঁ এটার হেডকোয়ার্টার কোথায় তেল আবিব এই যে ইসরায়েলের কুত্তারা যে মারতেছে এখানে এটার হেড অফিস আস্তে আস্তে ছেড়ে দেন এখন ফিলিস্তিন নামের যে সমস্ত কথা বাক্য এগুলো তারা ফেলায় দিচ্ছে ইউটিউব থেকে থুতু মারি আমরা ইউটিউবে থুতু মারি আমরা চাই কাকে কাকে চান আল্লাহকে চান বহু হুজুর আছে এগুলো দেখে চলে জেহাদ শব্দ দেখলেই ওনারা ওই আলোচনা বাদ দিয়ে দেয় আরে বেটা জেহাদ বাদ দিলি তো তোর ইমানও বাদ হয়ে যাবে জেহাদ নাই তোর ইমান নাই জেহাদ আছে তোর ইমান আছে ঠিক কি না কার কথা কার কথা আল্লাহর কথা ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম মামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ সূরা হাজ আসল জিহাদ করো এই যে মাহফিল এটাও একটা জিহাদ ঠিক কি না আমার কইছে শুরুতে প্রচার প্রচার হয় প্রচারের দরকারও নেই প্রচার না হইছে যা আইছে হইলে তো মানুষের জায়গা দিতে পারত
তখন নিজেরা উঠে আগুন লাগাইছে আল্লাহ ভালোই করছে দা করে ছোট প্যান্ডেল করে প্যান্ডেল এমনি ছোট হয়ে যায় এটা হলো কোরআনের বরকত আলহামদুলিল্লাহ বলেন জিহাদ করবেন তো ঘরের ভিতরে জিহাদ করবেন বাচ্চা ছেলেরা ছেলে মেয়ে সবগুলো নামাজি হতে হবে ঠিক না বেটি কত বছর বয়সে সাত বছর বয়সে নামাজ শিক্ষা দিবেন এখন ইন্টার পাস করছে এক বাসায় গেছি বাপ আসছে নামাজ পড়তে বললাম আর কেউ নাই কয়েছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছে নামাজের বয়স হয়নি এই বাপ ডক্টরের ডিগ্রিধারী আমি বললাম আপনি ডক্টরের ডিগ্রি নিলেন কয় বছর বয়সে নামাজ ফরজ হয় এটাই জানলেন না আফসোস আপনার জন্য রাসূল বলেছেন সাত বছর বয়স হলে তাকে নামাজ শিক্ষা দাও দশ বছর বয়সে যদি নামাজ না পড়ে কাঠিন্যতা আরোপ করো ফাদরিবু তার বিছানা আলাদা করে দাও তারপর কাঠিন্যতা আরোপ করো যাতে সে নামাজি হয় বারো বছর বয়সের পরে নামাজ ছেড়ে দিলে সে ইসলামের ভিতরে থাকবে না আপনার সন্তান হলে আপনার সন্তান বলে আল্লাহ বিবেচিত করবেন কত বছর বারো বছর ফরজ একদম ছাড়তে পারবে না সে মেয়েদের জন্য নয় বছর নয় বছর বয়সে মেয়েরা বালেগা হয় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিয়ে হলো ছয় বছর বয়সে নয় বছর বয়সে রাসূলের ঘরে গেলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমেরিকার টেক্সাস একটা নিয়ম আছে তাদের নয় বছরের কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে এটা জায়েজ আর আমাদের দেশে বাল্য বিবাহ হলো কত বছর পর্যন্ত কত জানাই না ও ষোলো বছর বলে আঠারো এর ভিতরে যা খুশি তাই করছে আপনাদের এলাকা ভালো খুব এক একটা ছেলে আট দশটা পঞ্চাশ ষাটটা মেয়ের সাথে কথা কয় কৃতিত্ব মনে করে তুই জিনাকা তুই লুচ্চা আবার এখন দেখি আমার তো ফেসবুক নাই ওই বিভিন্ন সফরের সময় বিভিন্ন জনের তার চোখে পড়ে বাংলাদেশের এক ছাগল আছে সারা দুনিয়ার মাইয়াদের ইয়াতে নক করে করে হ্যালো আই এম ফ্রম বাংলাদেশ ওই ইউটিউব এই করতেছে তো চোখের জিনা জানাল উজুনা নাজর চোখের জিনা হলো দৃষ্টি হাতের জিনা হলো ধরা পায়ের জিনা হলো ওদিকে যাওয়া অন্তরের জিনা হলো মনে মনে কোন মেয়েকে কামনা করা হ্যাঁ ছেলে মেয়ের এই আকর্ষণ কে দিয়েছেন তা না হলে তো বংশধারা রক্ষা হতো না আপনি কোনো মেয়েকে পছন্দ করতেই পারেন কিন্তু এটা খবর পৌঁছানোর সুন্দর রাস্তা আছে না নাই মা ফাতেমার মতো বিশ্ব জ্ঞানী বিশ্ব সুন্দরী বিশ্ব রমণী বিশ্বের জান্নাতের শ্রেষ্ঠ রমণী যার ছেলেও জান্নাতি তিনিও জান্নাতি তুই ছেলে জান্নাতের নেতা মাও স্বামীও কি পরিবার তিনাকে পছন্দ করলেন আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও জান্নাতের সরদার কিন্তু মনে মনে রেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে প্রস্তাবটা পাঠালেন নিজের বাপকেও বললেন না বাপ তো আগেই চলে গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে পাঠালেন কার মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে প্রস্তাব পাঠালেন আবু বকর হলো মা আয়েশার নানা মা আয়েশার কি বাপ ফাতেমা নানা ফাতেমা নানা আপনারা আপনার খুব ভালো মানুষ বিনয়ী আপনারা ইসলাম আলাদা বিনয়ী হয় আর কাফের গুলো একটু বেকা তেড়া হয় যারা বিনয়ী তাদেরকে ভালোবাসেন কে ইন্নাল্লাহ রফিকুন ইউহিব্বুর রিফকা আল্লাহ বলছেন বিনয়কে আমি ভালোবাসি আমি নিজে বিনয়ী বিনয়কে আমি ভালোবাসি যাকে বিনয় দিয়েছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান সর্বশ্রেষ্ঠ নেয়ামত তাকে দিয়েছি আল্লাহ আমাদের সবাইকে বিনয়ী বানায় দেন বাচ্চাদের উপর বিনয়ী হবেন কি হবেন বিনয়ী হবেন মুসলমানের উপর বিনয়ী হবেন যে পড়েছে লা ইলাহা সে আমার ভাই সে আমার কি ভাই আমার ভাইকে আমি খাওয়াবো পড়াবো ভাইয়ের খবর নেব আর আমার যে ভাইটি এটা পড়ে নেই তাকে আদর করে পড়ায়া দিব আল্লাহ তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানের যে পরিমিতি তিনি দিলেন আসল ইমান হলো আল্লাহর উপর ইমান আল্লাহর গুণগুলোতে বিশ্বাস করতে হবে আল্লাহ সব গায়েবের মালিক আর কেউ নয় খাওয়া দেন কে পড়া দেন কে বাঁচিয়ে রাখেন কে বিপদ আসলে ডাকবো কাকে কয়া গাউসুল আজম আমারে বাঁচাও
তুইও গোমরা যাকে দেখেছিস সেও তোকে কিছুই করতে পারবে না কে বাঁচাবে তোমায় বাঁচানোর মালিক কে আল্লাহ আল্লাহর সিফাতগুলো জানে না এজন্য বিভিন্ন মাজারে দৌড়ায় এজন্য দৌড়ায় যে আমাদের কেউ কেউ বলেন দুর্গা দুর্গা আসলে নাকি আমাদের শান্তি আসবে আরো আসতে কন্যা নাউজুবিল্লাহ এই মূর্তিগুলোর কিছুই করার ক্ষমতা ওরা তো নিজের জন্যই কিছু করতে পারে না লা ইয়ানফা লা ইউসমা ওয়ালা ইউবসির চোখেও দেখে না কানেও শোনে না সব সময় আমাদেরকে শুনেন কে আল্লাহ আমাদেরকে দেখেন কে আল্লাহ সারা পৃথিবীতে এত অনাচার কিন্তু বাংলাদেশের উপর আল্লাহর কিছু রহমত আছে না নাই সবাই মনে করেছিল করোনায় সবচেয়ে বেশি বাংলাদেশীরা মারা যাবে কারণ এত ঘন বসতি দুনিয়ার কোথাও নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন আর কিন্তু করোনা চিনেও না চিনেও না বরিশালের এক কৃষককে কয় করোনা চিনো কয় এই কি এই বেটা করোনা কি বোম্বাই মরিচ খাইছি বলতো বেলা করোনা মোর কাছে বোম্বাই মরিচ খাবেন এটা হার্টের জন্য শ্রেষ্ঠ জিনিস কাঁচা মরিচ বোম্বাই মরিচ বোম্বাই মরিচ চিনেন তো আপনারা কি বলেন ওই যে গোল আছে না একটা ঝাল খুব বোম্বাই মরিচ সিলেটে বলে এটাকে নাগা মরিচ এক এক জায়গায় এক একটা নাম এগুলো আল্লাহ দিয়েছেন আমাদের উপকারের জন্য আপনি কাঁচা মরিচ খাবেন গ্যাস হবে না কোন গ্যাস আপনাকে বিরক্ত করবে না খাওয়ার সাথে সাথে পানি খাবেন না রাসূল খেতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি খাওয়ার মিনিমাম আধা ঘন্টা পরে পানি খেতেন রাহমাতাল্লিল আলামিন এখন আমরা খাওয়াও খাই পানিও খাই এই জন্য পেটের ভিতরে হলো গ্যাস ট্যাপবার পেট ফুলে এত বড় হয়ে থাকে এটা করবেন না সব কানে নিয়ম শিখিয়েছেন রাহমাতাল্লিল আলামিন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ আল্লাহর উপর আসল ঈমান আল্লাহর উপর ঈমান যার থাকবে সে পাঁচ ওয়াক্ত মসজিদে যাবে আর যে ঈমানে বিশ্বাস করবে না সে মসজিদে যাবে কোন এলাকায় নতুন গেলে আগে কিসের খবর নেবেন কিসের খবর যেমন মদিনায় রাসূল প্রথম গিয়ে কি বানালেন কি বানালেন মসজিদ এই যে জায়গাটা আজকে মসজিদ নববী সোহেল এবং সোহায়েল দুই ভাই থেকে জায়গাটা রাসূল কিনে নিলেন কিনে নিয়ে খেজুর পাতার ছাউনি দিয়ে মসজিদ করলেন ফ্লোরটা ছিল বালু ফ্লোরটা কি বালু আগের মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল এখন মসজিদ গুলো পাকা মুসল্লি গুলো নামাজ জানে না নামাজ জানে না আজকে সকালে একজন লোক এসে বলছে স্যার এক মসজিদের মুতল্লি হয়েছেন ওই এলাকার সবচেয়ে বড় ঘুষখোর ঘুষখোরকে বানাইছে মসজিদের মুতাল্লি ও নামাজও পড়ে ঘুষও খায় বুঝতে হবে তার নামাজ হয় নাই নামাজ হয় না তো তোর নামাজ নামাজ না খড়কুটার মতো আল্লাহ তোর মুখে মেরে দিবেন যার নামাজ তাকে অবৈধ কাজ থেকে ফিরায় না তার নামাজ নামাজ না ইন্না সলাত সূরা আনকাবুত ইন্না সলাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার নিশ্চয় নামাজ প্রত্যেকটি মানুষকে ফাহিশা কাজ এবং ইসলাম বিরোধী কাজ থেকে ফিরায় তো ইসলাম বিরোধী কাজ করে নামাজ পড়ে বুঝতে হবে তার নামাজ হয় না সে নামাজ বুঝে নাই ঠিক না বেটি সেজন্য আমার আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপর ঈমান আনবে আল্লাহ বলছেন ঈমান নয় অবিল আখিরাতে হুম ইউকিনুন ইয়াকিন রাখবে আখিরাতে তার সামনে সবকিছু হাজির করা হবে যেমন ওই মহিলা সাহাবী এত ভাবে তার তওবা কবুল হলো রাতের অন্ধকারে জিনা করেছেন স্বামী নাই স্বামী বাহিরে গেছেন আমাদের এরকম অনেক স্বামী আছে না নাই বিদেশে স্বামী পড়ে থাকেন বছরকে বছর জায়েজ নাই চার মাসের বেশি কোন স্বামী স্ত্রী থেকে ছাড়া থাকা জায়েজ নাই কয় মাস চার মাস রেফারেন্সটা লিখে নেন 126 নম্বর আয়াত সূরা বাকারা 100 না 226 226 তারা বসু আর বাবা শোর এই ছেলেরা গাছের নিচে কিসের আড্ডা মারো ওই যে দেখেন আড্ডা মারতেছেন তো কোনো ভলেন্টিয়ার নেই বুঝছো না আপনাদের কোনো শৃঙ্খলা নেই ওই খাড়ায় খাড়ায় আড্ডা মারতেছে চার মাস স্বামী গেছে বাহিরে স্ত্রী জিনা করে ফেলেছেন দুনিয়ার কেউ জানে না কে জানেন মানুষের সাক্ষী হলো পাঁচজন কয়জন মনে রাখবে প্রথম হলো কেরামান কাতিবি দুই কাবে ফেরেশতা
দ্বিতীয় সাক্ষী হলো আপনার হাত পা, তৃতীয় সাক্ষী হলো মাটি। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারহা, মাটির উপরে এই যে বসে আছেন মাটি আপনাদের জন্য কথা বলবে, সুবহানাল্লাহ। চতুর্থ সাক্ষী হলো জনগণ, পঞ্চম এবং ফাইনাল সাক্ষী কে? কে সাক্ষী? আল্লাহ, আল্লাহ সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজ করার আগে আল্লাহকে সাক্ষী রাখতেন। আমরাও সব কাজের আগে সাক্ষী রাখি, কাকে? সাক্ষী না রাখলেও তিনি সাক্ষী, ঠিক না বেঠি? ওই মহিলা গোপনে জিনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, জানাই তো ইয়া রাসূল আল্লাহ, রাসূল মুখ ফিরিয়ে ফেললেন। আবার ওই পাশে গিয়ে বলছে, জানাই আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। কি কোন জিনিস তাকে নিয়ে গেল? অবিল্লা আখেরাতে হোম ইউকিনুন, তিনি চিন্তা করলেন যদি এখন জিনার শাস্তি আমি না নেই, কিয়ামতের ময়দানে হাজার কোটি মানুষের সামনে এই শাস্তি আমাকে নিতে হবে, হাজার কোটি মানুষ। আপনার অপরাধ আপনার পরিবার জানলো, যাক পরিবারের অল্প লোক, কিন্তু যদি গ্রামের লোক জানে শরম আরো বেশি না কম? এরপরে থানার লোক জানলে লজ্জা আরো বেশি না কম? সারা দেশের লোক জানলে লজ্জা আরো বেশি না কম? সারা দুনিয়ার লোক জানলে লজ্জা বেশি না কম? কিয়ামতের ময়দানে হাজার কোটি মানুষের সামনে এই অপরাধের জন্য আমি যেন লজ্জিত না হয় সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেন, জানাই আমি জিনা করেছি। তিনবার মুখ ফিরালেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পেটে বাচ্চা এসেছে নাকি? মহিলা বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অপরাধ করেছো, বাচ্চার কোনো অপরাধ নেই। এখন নিষিদ্ধ পল্লীতে বাচ্চা জন্ম নিলে আমাদের দেশে এই বাচ্চারা আর রিসিভ করতে চায় না, কথা কন না? বাচ্চার কি দোষ? বাচ্চার কোনো দোষ আছে? দোষ হয়েছে যারা অপরাধ করেছে তাদের, ঠিক কি না? বাচ্চাকে এই জন্য কোন শাস্তি দেয়া জায়েজ নেই। রাসূল বলেছেন, তুমি বাচ্চা প্রসবের পরে আসবা, কোনো পুলিশ নাই, র‍্যাব নাই, ডিবি নাই, এনএসআই নাই, আছেন কে? কার ভয়? রাসূল হিকমতে মাখাফাতুল্লাহ, সবচেয়ে বড় হিকমত হলো কার ভয়? আল্লাহর ভয় হৃদয়ে জায়গা দিয়েছেন। আপনার দুনিয়ায় জান্নাত হয়ে গেছে, মৃত্যুর পরেই জান্নাতুল ফেরদাউস, ওয়েদাতলিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মহিলা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনছেন? আমি ওই সেই মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আফসালুহু ফি আমাইন, দুই বছর দুধ পান করাতে হবে, কয় বছর? দুই বছর দুধ পান করাতে হবে, যাও চলে যাও। দুই বছর পরে ছেলের হাতে শুকনা খাবার দিয়ে ওই শিশুর হাতে রাসূলের দরবারে হাজির। কত বড় মুমিন চিন্তা করেন, কত বড় আল্লাহর পর তারে কি, কত বড় আখেরাতের উপরে বিশ্বাস। সারা দেশ ঘুষ খাইতে খাইতে এক একটার অবস্থা, একটু হৃদয়ের ভিতরে ভয় নাই এই ঘুষের টাকা কেয়ামতে নিয়ে উঠতে হবে, একটু ভয় নাই জমি চোরের সব জমি ঘাড়ে করে কেয়ামতে উঠতে হবে। কোন সূরা? সূরা আরাফ। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, যা কিছু চুরি করেছো সব আল্লাহ ঘাড়ে তুলে দিবে। এখন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট ঘাড়ে এত জিনিস কেমনে উঠবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক এক জাহান্নামীর ঘাড়, এক এক কাফেরের ঘাড় উহুদ পাহাড়ের মতো আল্লাহ লম্বা করে দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে, রাস্তা একটা দুই বছরে যায় না, সর বাকলা উঠা রাস্তার অবস্থা শেষ। আপনাদের এখানে নাই, ভালো রাস্তা হয়েছে সবগুলো, কত জায়গায় খায় শুধু হা করে আছে, সব দে খাই দে খাই, রোজ বিহানে পাখি বলে দেরে খাই দেরে খাই, খাস কম খাবা বেশি খাওয়াবা, বেশি খাওয়াবা, সব খাড়ে করে উঠতে হবে। রাসূল সাল্লাল্লাহু বললেন, তাকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দাও, স্টোনিং হাউ, পাথর মারা শুরু করো। মহিলা এটাও জানতেন, বিয়ের পরে যদি কেউ জিনা করে তার দুনিয়ার জীবন আর বাঁচবে, সঙ্গে সার করতে হবে, কি করতে হবে? সঙ্গে সার। কিন্তু এই আইন এখন পাশ করা যাবে না, এই আইন পাশ করতে হলে আগে ইন্টারনেটে সব নোংরামি বন্ধ করতে হবে, সব রকমের জিনা বেবিচার রাস্তা কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। যে সমস্ত অ্যাপসে খারাপ জিনিস আছে ওটা বন্ধ। সিঙ্গাপুরের মতো ছোট দেশ করেছে, আমাদের দেশের ওনারা করতে পারেন না।
আল্লাহ হেদায়েত দান করুক। দেশ চালাচ্ছেন এত সহজ না, সব মানুষের জবাব আপনাদেরকে দিতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের সামনে গেলেন, তার পায়ে একটা বল্লম বিঁধল। তখন হাজ্জাজ বিন ইউসুফ ইরাকের গভর্নর, হাজ্জাজ আসছে ইবনে আব্বাসকে ডেকে নেন তো, রাদিয়াল্লাহু আনহু মুফাসসিরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, রাসূলের সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, কি নাম? কি নাম? ইবনে আব্বাস। রাসূল তার জন্য দোয়া করেছেন, স্পেশাল দোয়া, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন আল্লিমহু তা'বীল, আল্লাহ তাকে দ্বীনের ফকীহ বানাও এবং দ্বীনের সব জ্ঞান তাকে শিক্ষা দিয়ে দাও। সুবহানাল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফ যে জিজ্ঞেস করলেন, কে আপনার পায়ে বল্লম মেরেছে? কয় তুমি মেরেছো? কয়টা কেমন কথা বললেন? আমি দেশের মূল দায়িত্বে আছি, আমি কেমনে মানলাম? তিনি বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন, তুমি যদি মানুষকে শৃঙ্খলিত রাখতা, কোনো বেয়াদব আমার পায়ে বল্লম মারত না। তুমি মেরেছ, ঠিক কিনা? তুমি মেরেছ, তোমার কারণে এই বল্লম এসেছে আমার পায়ে। ওই মাকে পাথর মারা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বিষণ্ণ মনে মসজিদে নববীতে বসে আছেন। একজন সাহাবীর গায়ে এক ফোঁটা রক্ত এসে পড়েছে, তিনি গালি দিয়েছেন রাসূল, গর্জন করে ওঠেন, এই সাহাবী শোনো, এই মহিলাকে চিনো, এই মহিলাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, তার তওবা ভাগ করে দিলে পুরা মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে। কাকে গালি দাও? অবিল্লা আখিরাতে হুম ইউকিনুন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা সালাত, নামাজ কায়েম করবেন। নামাজ কায়েম কাকে বলে? একা নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমাদের মধ্যে যদি তিনজন থাকো, একজন কি ইমাম বানাও, বাকি দুজন মুক্তাদি হও। আল্লাহু আকবার। একা নামাজ পড়লে আজান দাও, একামত দাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একা নামাজে আজান একামতে ফায়দা কি? রাসূল সাল্লাল্লাহু বললেন, একা একা থেকে যদি কেউ যদি আজান দেয় একামত দেয়, তার পিছনে দুই কাতার ফেরেশতা দাঁড়িয়ে যায়, এই দুই কাতারের সাইজ হলো পূর্ব থেকে পশ্চিমে যত লম্বা এই দুই কাতার এত লম্বা, এই ফেরেশতারা তার পিছনে তসবি করে, রুকু করে, তার জন্য দোয়া করে। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু কাঠ কাটতে গেলেন জঙ্গলে, কোথায় গেলেন? জঙ্গলে। সেখানে নামাজের ওয়াক্ত হয়েছে, আশেপাশে কোনো মসজিদ নাই, সেখানে তিনি নামাজ পড়েছেন। আমাদের এরকম চিত্র আছে না নাই? খেতে কাজ করতে যায়, সুন্দর করে খেতের আগে নামাজ পড়ে। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওখানে আজান দিলেন, একামত দিলেন, নামাজ পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আল্লাহ বললেন, বলে দাও তোমার এই সাহাবী জান্নাতি হয়ে গেছে। এর জন্য একা নামাজ পড়লেও কি দিবেন? কি দিবেন? আজান একামত দিবেন। আর যেখানে মসজিদ নাই, প্রথম মসজিদ বানাবেন, আপনার ঘর বানানোর আগে কি বানাবেন? মসজিদ বানাবেন। সেই মসজিদে একজন ইমাম রাখবেন, একজন মুয়াজ্জিন রাখবেন, কিছু মুসল্লি থাকবে, মসজিদের লালন পালন করবেন, মসজিদে যারা আগে যায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে সাজায়া দেয়। মসজিদে যারা প্রথম যাবে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে, পাঁচ ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করতে থাকে। কয় ব্যক্তি? পাঁচ ব্যক্তি। আর ফেরেশতার দোয়া যে কবুল হবে তাতে কোনো সন্দেহ নাই, এটা তো মাসুম। প্রথম ব্যক্তি যে অজু অবস্থায় ঘুমায় তার জন্য ফেরেশতারা কি করে? দোয়া করে। দুই নম্বর ব্যক্তি যে নামাজে সবার আগে যায়, প্রথম কাতারে যায়, তার জন্য দোয়া করে কারা? ফেরেশতারা দোয়া করে। তিন নম্বর ব্যক্তি যে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, তার জন্য দোয়া করে কি? ফেরেশতারা। চার নম্বর যে ইলমে দ্বীন শিখতে যায়, তার জন্য দোয়া করে কে? ফেরেশতারা। পাঁচ নম্বর যে আল্লাহর রাস্তায় দান করে, তার জন্য ফেরেশতারা দোয়া করে। ফেরেশতারা বলে, মুনফিকান খালাফান মুমসিকান তালাফান, যে দান করলো তার ওই দানের চেয়ে বেশি দান আল্লাহ তুমি তাকে করে দাও, আর যে দান করলো না হাত চিপিয়ে রাখলো ওকে তুমি ধ্বংস করে দাও। মুমসিকান খালাফান, যে হাতকে চিপিয়ে রাখলো ওকে কি করে দাও? মুমসিকান তালাফান, তাকে ধ্বংস করে দাও। দেখছো না, হাঁটতেও পারে না লোকে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করবেন তো? করবেন তো? আজ থেকে থেকে আজ নামাজ ছাড়বো না। আপনারা নামাজকে কত সহজ ভাবে দেখেন,
চার ইমামের নাম জানেন তো? বলেন তো প্রথম জন আবু হানিফা, দুই নম্বর ইমাম মালিক, তিন নম্বর আহমদ ইবনে শাফি, চার নম্বর আহমদ ইবনে হাম্বল। এই চারটা মাযহাব, এই চার ইমামই সহি তরিকা ছিলেন। চার ইমামের তিনজন বলছে যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ওকে হত্যা করে দাও, চাকিলে তাকে হত্যা করে দাও। কালেমা পড়ার পরে যাদের নামাজ পড়ে না এদের মধ্যে কালেমা থাকে না। হুজুর ইমান মজবুত আছে, নামাজ পড়ি না, কিন্তু তো ইমানই নেই। কিসের ইমান তো? এই জন্য সূরা বাকারা শুরুতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানান বে গায়বের প্রতি ইমান আনার আলামত হলো নামাজ কায়েম করবে, নামাজ কবুল হওয়ার আলামত হলো নামাজের পরেই আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর রাস্তায় দান করবে। দানের হাত একদম সংকুচিত, দান করে না, নিজের টাকা নিজেই উড়ায়, নিজে কত কিছু করে, সিঙ্গাপুরে গিয়ে বাজার করে বাচ্চার বিয়াতে, পোলার মুসলমানিতে থাইল্যান্ডে গিয়ে বাজার করে, এরকম পোড়া কপাইল্লা আছে না নাই? একটু সর্দি হলেই তিনি সিঙ্গাপুর চলে যাচ্ছেন, আর আপনার বাড়ির পাশে মেয়েটা খেতে পায় না, হোক সে হিন্দুর মেয়ে, তার একটা ভালো কাপড় নাই, তোমাকে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আফিয়া মুআলহিম হাকুল্লি সাইর আল মাহরুম, প্রত্যেক মানুষের অধিকারে ভিক্ষুক এবং বঞ্চিতের জন্য অধিকার রেখেছেন কে? আপনার সম্পদ আপনার না? অকসৎফি মাসিক, মধ্যম পন্থা অবলম্বন করবেন সবসময় চাল চলনে। আপনার টাকা আপনার টাকা না, এই টাকাগুলো আল্লাহ আপনাকে দিয়েছে পরীক্ষা করার জন্য, ঠিক কি না? পরীক্ষার জন্য দিয়েছে। নামাজ কায়েম যারা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নামাজ কায়েম করে পাঁচ ওয়াক্ত মসজিদে যারা যায় নবী আপনি বলে দেন ফাস্তা সাধু বিল ইমান, এরাই হলো ইমানদার। এরা কি ইমানদার? এশার নামাজ যে পড়েছে রাতের অর্ধেক সওয়াব আল্লাহ তাকে দান করে দিয়েছেন, জামাতে যে এশার নামাজ পড়েছে অর্ধেক রাত পর্যন্ত ঘুমিয়ে থাকবে কিন্তু তার আমল নামায় লেখা হবে সে নামাজে আছে। আবার যে ফজরের নামাজ পড়লো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন পুরা রাত তার নামাজের ভিতরেই লেখা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন লোক যখন ঘুমাতে যায় শয়তান তার মাথায় তিনটা গিট মারে, কয়টা গিট? গিট বুঝুন তো, গিটের আমরা কি কর? তিনটা গিট মারে যখন লোকটা ঘুম থেকে উঠে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, একটা গিট কি হয়? খুলে যায়। যখন ওযু করে দ্বিতীয় গিট খুলে যায়, যখন নামাজে দাঁড়ায় তৃতীয় গিট খুলে যায়, তখন আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। আল্লাহ আমাদের সবার উপর আপনি খুশি হয়ে যায় এসা পড়ছেন তো সবাই, আল্লাহ কবুল করুক। পাঁচ ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, রাজি আছি তো? প্রিয় ভাইরা দেখি হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছে। আল্লাহ হাতগুলো কবুল করে। নামাজ পড়লে কি লাভ বলেন তো? ফজর যারা পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করবেন, ওই ফজর পড়া লোককে যদি কেউ মারে আল্লাহ নিজে বাদী হয়ে তারে জাহান্নামে পাঠায়া দিবে। আল্লাহ জিজ্ঞেস করবে এ ফজর পড়েছে আমার জিম্মায় ছিল তুই তারে মাল দি কেন, তুই তার গায়ে হাত দিলি কেন, তার অধিকার নষ্ট করলি কেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুই ঠান্ডার নামাজ পড়বে আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিবে। তুই ঠান্ডার নামাজ, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, তুই ঠান্ডার নামাজ। ঠান্ডার নামাজ হলো ফজর এবং এশা, ফজর এবং এশা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু দাউদ লাইয়ুলি জান্নার মান সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, আগুন তাকে তখনই স্পর্শ করবে না যে সূর্য ওঠার আগে আর সূর্য ডুবার আগে নামাজ পড়বে। আগুন কখনো তাকে স্পর্শ করবে না। আজকে বেশ কিছু হাদিস পড়ছিলাম এশাকের নামাজের ব্যাপারে। কোন নামাজ? এশাক। এশাকের নামাজ চিনেন তো? জাস্ট যেটাকে বলা হয় ফার্সিতে এশাক, এশাক মানে হলো শুরু থেকে সূর্য
উঠার পরে যখন গরম হতে থাকে এই সময় থেকে সূর্য একদম মাথার উপরে আসা পর্যন্ত এটা হলো ইশরাকের সময় রাসূল এই সময় কখনো দুই রাকাত কখনো চার রাকাত কখনো আট রাকাত নামাজও পড়তেন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি জাদু থেকে নিজেকে মুক্ত রাখতে চায় কালো জাদু থেকে সে যদি মুক্ত থাকতে চায় তাহলে সে তিনটা কাজ করবে কয়টা কাজ মাসে তিনটা রোজা রাখবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন রাসূল মাসে 11টা রোজা রাখতেন কয়টা আপনি তিনটা রাখবেন কয়টা এক বর্ণায় বললেন 13 14 15 ইয়াম ফেজর এই তিন দিনের রোজা আপনি রাখবেন এই তিন দিনের রোজা যারা রাখবে তাদেরকে সব জাদু টোনা থেকে হেফাজত করবেন কে আমাদের দেশে এগুলো আছে না নাই আপনার ভাই আপনার বিরুদ্ধে কালো তাবিজ করে রাখছে আপনি জানেন না আপনার ভাই আপনাকে বান মেরেছে আপনি জানেন না মেডিকেল সব গুলে খাচ্ছেন কিছু হয় না ঠিক না বটি ঘরে ঘরে এগুলো আছে না নাই জাদুর প্রথম প্রভাব হলো পরিবারের ভিতরে খলক সৃষ্টি করে দেয় সূরা বাকারা 102 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউফাররিকু বাইনাল মারই ওয়া যাওজি তারা সংসারকে নষ্ট করে দেয় স্বামী স্ত্রীর মিলকে ধ্বংস করে দেয় এরা হলো কাফের এরা কি কাফের ইত্তাবিউ মা তাতলু শায়াতিন আমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা নাসাস সিহর মানুষকে জাদু শিক্ষা দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন যারা ইশরাকের নামাজ পড়বে যারা এই চাষের নামাজ পড়বে তাদেরকে এই জাদু থেকে হেফাজত করে দিবেন কে এক দুই নম্বর বললেন যারা ফজরে এবং মাগরিবে সব নামাজের পরে তসবিহ তাহলিল করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত তিন নম্বর বললেন যারা এই চাষের নামাজটা পড়বে চাষের নামাজের ঠিক কত ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শরীরে অনেকগুলো জোড়া প্রত্যেকটি জোড়া তোমরা হক আদায় করো সাহাবায়ে কেরাম বললেন কিভাবে করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো প্রত্যেকটি জোড়ার হক আদায় হয় প্রত্যেকটি জোড়ার সদকা দাও কি দাও কষ্ট হচ্ছে আপনাদের ঘুম আসতেছে এত জোরে হা করছে আমি তো মনে করছি গালের ভিতরে ঢুকে যাবে এই যে হা যে করেন মুখে হাত দেন না কেন যখন হাই আসে কি করবেন এটা দিয়ে কি বলবেন লা হাওলা ওয়ালা কোন নবী এটা দিতেন না কোন নবী এটা দিতেন না এটা মানবীয় দুর্বলতা নবীরা সব মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে ছিলেন হাসি দিতেন স্নিজ হাসিটা হলো আল্লাহ রহমত এক হাসির সাথে শত শত রোগের জীবাণু বেরিয়ে যায় এই জন্য হাসি দিলেও ভালো হাসির শব্দ শুনলেও ভালো যে দেয় সে পড়ে কি আর যে শুনে সে পড়ে কি ইয়ার হামুকাল্লা আবার যে দেয় সে কইলো কি ইহাদি কাল্লা আবার যে শুনলো সে কইলো কি ওয়াসলে দালাকুম চারটা দোয়া কয়টা চারটা দোয়া কান হাসির সাথে কি বের হয় জীবাণু বের হয় এই জন্য হাসি একজন মুখে দিয়ে না কোন বদ্ধ ঘরে এমন হাসকিনে এমন জোরে হাসি দেয় আরেকজন গোসল শেষ এটা যেন না হয় এটা অত্যন্ত বেয়াদবি রাসূল বলছেন হাসি দেওয়ার সময় মুখে কি দাও কাপড় দাও আস্তে শব্দ করো ইসলাম যদি কত ডিসেন্ট ইসলামের চেয়ে সুন্দর কোন ধর্ম কোন শৃঙ্খলিত কোন ধর্ম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন কত তসবিহ করলে তোমাদের শরীরে কত শত শত জোড়া আল্লাহ শরীরে বানিয়েছেন এক এক আঙ্গুলের ভিতরে অসংখ্য জোড়া আছে না নাই এক হাদিসে রাসূল বলেছেন 365টি জোড়া কয়জন 365 কিন্তু ভিতরের জোড়া বাদ দিলেন বাহিরের জোড়া আবার ভিতরে জোড়া আছে না নাই এই সব মিলিয়ে অজস্র জোড়া কত তসবিহ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যারা কাস্তের নামাজ পড়বে একসাথে তার সব জোড়ার সদকা আদায় হয়ে যাবে পড়বেন তো পড়বেন তো ইনশাল্লাহ কালকে থেকে পড়বো আটটা থেকে নিয়ে যখন সূর্য গরম হয় শীতকালে তো একটু দেরিতে হয় শীতকালে 9টা 9:30 থেকে শুরু করবেন একদম 12টার আগ পর্যন্ত আপনি 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 8 রাকাত 4 রাকাতই বেশি পড়তেন রাহমাতাল্লিল আলামিন তিনি মধ্যমটা গ্রহণ করতেন সব সময় আবার এটাকে রিজিকের নামাজ বলা হয়েছে কিসের নামাজ রিজিকের নামাজ যাদের রিজিকের কমতি আছে তারা এই সালাত আদায় করবে তাহলে আমরা সালাত ছাড়বো না রাজি আছি তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সালাতের ব্যাপারে আরো অনেক কথা কোরআন শরীফে 82 বার এসেছে সালাতের কথা কয়বার
82 বার আকিমুস সালাত পড়ার কথা বলা হয়নি আকিমি মানে কায়েম করা তুমি একলা পড়লে হবে না বউ বাচ্চা ছেলে মেয়ে সবাইকে নিয়ে পড়তে হবে ঠিক কি না ফজরে যখন উঠলেন আগে ছেলেকে উঠিয়ে দেন ছেলের বয়স 10 বছর হয়েছে তাকে আর বিছানায় শুইতে দিবেন না আদর করে তাকে উঠিয়ে দেন বাবা তুমি নামাজ পড়ো তোমাকে আমি হাদিয়া দেব কি দেব হাদিয়া দেব আবার হাদিয়া দেওয়ার কথা বলে না দিলে আপনি মিথ্যুক হিসেবে আল্লাহর কাছে নাম উঠে যাবে কয় আয় করে বস্তু দিমু এরপরে দেয় না এরকম লোক আছে না নাই রাসূল বলেছেন এরা মিথ্যুক এরা কি মিথ্যুক খবরদার বাচ্চার সাথে মিথ্যা কথা বলা যাবে এরকম একজন মহিলা সাহাবী তার ছেলেকে ডেকেছেন ডেকে বলছে তাহলে ইয়া বুনাইয়া ছেলে আসো তোমাকে বস্তু দিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি মহিলাকে ডাকলেন ডেকে বললেন তুমি কি তারে কিছু দিছো কয় হুজুর দিছি কি দিছো ওই খেজুর দিছি বলছে যদি না দিতা তাহলে মিথ্যুক হিসাবে তোমার নাম উঠে যেত খবরদার বাচ্চাদের সাথে কোন রকমের মিথ্যা কথা বলা যাবে না ওটা প্রমিসটা পূরণ করবেন আপনি যা ওয়াদা দিবেন সেটা পূরণ করবেন আপনি তাকে আদর করে করে নামাজে নিয়ে যান আদর করে নামাজে নিবেন কিছুদিন পরে যখন সেজদা দিবে মহব্বত পয়দা হবে কার এটাই হলো হিকমত আল্লাহর মহব্বত পয়দা হয়ে যাবে তার আপনার মেয়েকে উঠায় দেন মেয়েকে উঠাবে মা কারণ মেয়েরা কোন সময় কোন অবস্থায় থাকে এটা সবচেয়ে ভালো জানেন কে মা জানেন আপনি বাপ হয়ে অ্যাডাল্ট মেয়ের রুমেও যাবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে বুঝালেন সূরা নূর লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা নিজের ঘর হোক অন্যের ঘর হোক অনুমতি ছাড়া সালাম দেয়া ছাড়া তুমি ঢুকবে সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে নাকি আমার মা যিনি আমাকে পেটে ধারণ করেছেন ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তুরিদু আন্তারা উম্মাকা উরিয়ানা উড ইউ লাইক টু সি ইওর মামি নুড তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও যদি সেটা না চাও মায়ের ঘরে ঢুকতেও অনুমতি নিয়ে ঢুকবে আস্তে কইলেন সুবহানাল্লাহ কথা বুঝাইতে পারে নাই বোধহয় হ্যাঁ আপনার অ্যাডাল্ট মেয়ে আর ছেলে মেয়েদেরকে কখনো একসাথে বিছানায় শোয়াবেন না 7 বছর বয়স হলো ছেলের বিছানা আলাদা মেয়ের বিছানা আলাদা পিতা মাতার সাথেও শোয়াবেন না আলাদা বিছানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই যুবতী মেয়ে যেন এক লেপের নিচে না সর দুই যুবক ছেলে যেন এক লেপের নিচে না সর কোন পুরুষ যেন অন্য পুরুষের সতরে না তাকায় কোন নারী যেন অন্য নারীর সতরে না তাকায় কোন পুরুষ মহিলা যেন ডান হাতে তা প্রাইভেট গার্মেন্টস কে স্পর্শ না করে কত সুন্দর ইসলাম কত ডিসেন্ট এমন কোন নিয়ম নাই যেটা আমার ইসলামে নাই ঠিক না ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ব্যথিত হতেন কোথায় যেতেন নামাজে যেতেন আর বেলালকে ডেকে ডেকে বলতেন আজনিয়া বেলাল আরেহনি বিসসালাত বেলাল আজান দাও নামাজ দি আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও শান্তি কোথায় নামাজে সিজদায় যদি মজা পেয়ে যান একবার এই মজা হাজার কোটি টাকাতেও পাবেন না ঠিক না ঠিক এজন্য লম্বা সেজদা এবং রুকু সেজদা এগুলো সুন্দর সুন্দর করে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিতেন এমন ভাবে সেজদা দিতেন মা এসে জিজ্ঞেস করতেন মা এসে মনে করতেন জোনান্তু কাবেদাত রুহা রাসূলের বোধহয় সেজদায় প্রাণ চলে গেছে তিনি মারাই গিয়েছেন এরকম ভাবে সেজদায় পড়ে থাকতেন রাহমাতাল্লিল অথচ তিনের আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ রাসূল বলেছেন এমন কোন সেজদা নাই যে সেজদা দিয়ে আল্লাহ বান্দার সম্মানকে বাড়ায় দেন না সেজদা যত বেশি জান্নাত তত কাছে জান্নাত তত কাছে অসজুদ আক্তারে আল্লাহ বলছেন সেজদা দাও আমার নিকটে চলে আসো দুই নাম্বার আতাউ যাকাত যাকাত দিবেন কি দিবেন যাকাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের আটটা খাত দিয়েছেন কয়টা আটটা আমাদের দেশে আমরা মসজিদে টাকা দেই মাজারে টাকা দেই মসজিদ বানাবেন ঠিক আছে কিন্তু মসজিদ টাকা দেওয়ার জায়গা না টাকা দেওয়ার জায়গা হলো আটটা খাত কয়টা খাত আটটা খাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 5 10 20 25 30 যাকাত দিতে হবে 5 খনিজ সম্পদ এখানে খনি পাওয়া গেছে এই এলাকার মানুষকে ওই খনির 5 ভাগের 1 ভাগ দিতে হবে যাকাত
এটা যদি বাংলাদেশে দেয়া হতো কোনো গরীব থাকতো না ঠিক না ঠিক যেখানে গ্যাস পাওয়া গেছে সেখানে লোকে গ্যাস পায় না টাকা তো দূরের কথা গ্যাসও পায় না কারণ সরকার ইসলাম বুঝে না ইসলাম মানেও না ইসলাম কত সুন্দর দেখেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পোকগুলি তো সভাপতির তো পোকে খায় লাগে আমি টের পাইলে তো আগে টের পাইলে তো মাহফিলে উঠতো না আর সবাই অন্ধকারে আমাকে যদি না দেখে কর খারাপ লাগতো না তোমাদের এই জন্য একটু পোক আসবে আর কি পোক তো আমাদের কারণেই হচ্ছে আমরা সব ব্যাংক খেয়ে ফেলাইছি আর পোক এখন আমাদেরকে খাবে এটা আমাদের হাতের কামাই ঠিক না ঠিক রাসূল বলেছেন ব্যাংক খায়ও না ব্যাংক মেরো না কসব মেরো না এখন পাশের দেশের ভাইদের প্রিয় খাওয়ার হলো কসবের বস্তু হ্যাঁ শাহজালাল মাজারের ওখানে কসব আছে এগুলো আইনা বেজে হালাল বাইরে অনেক টাকা পাইবেন এক এক কসব ওটারে মানে করে খোদা ওটারে খাওয়া দেয় মানতের নিয়ত করে ওটারে খাওয়া তো দুনিয়াও শেষ আখেরা তো শেষ ওটা কসব ওটারে আইনা বেজে ভালা কসবে এরম মাজারে খাইতে খাইতে এক একটা এরকম রিটায়ার্ড অফিসারের মতো হয়ে গেছে জাকাত দশ কোথা থেকে আপনার যে জমিতে চাষ করবেন যদি আল্লাহর ফসলে আল্লাহর পানিতে ওটা ফসল হয় দশ মনে এক মন কারে দিবেন গরিবের দিবেন কারে দিবেন গরিবের দেন ইয়াউমা হাসাদিহি যেদিন ফসল কাটবেন সেই দিন দিবেন এটা কার আইন কার আইন ধরে নিবেন না ফসল ইয়াউমা হাসাদিহি হয়নি ওখানে খাকে ইউ হ্যাভ টু গিভ ইট টু দা পুয়ার পিপল ওই আটটা খাত আল্লাহ সূরা তওবা 60 নম্বর আয়াতে বলছেন ওই আটটা খাতের লোকদেরকে আপনি দিয়ে দিবেন সেখানে যদি আপনার ভাই পড়ে ভাইকে দিবেন তবে ভাইকে আপনি কইেন না তোরে যাকাত দিছি ভাই কইব তোর যাকাত তুই খা কারণ আত্মমর্যাদা বোধ সবার আছে না নাই ভাই মুখ ফাটে তো মুখ অভাব ভাইয়ের গোপনে গিয়ে ভাইয়ের হাতে 10,000 টাকা দিয়ে আসেন বলে ভাই আপনাকে হাদিয়া দিলাম রাসূল বলছেন ডাবল সওয়াব পাবা তুমি জাকাতের সওয়াবও পাবা দানের সওয়াবও পাবা আল্লাহ তোমার হায়াত বাড়ায়া দিবে এক সাহাবী গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি চাই আমার হায়াত বেড়ে যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন নিকট আত্মীয়কে দান করো আর পিতামাতার খেদমত করো তোমার হায়াত বাড়িয়ে দিবেন কে তিন নাম্বার বিশ যদি আপনি নিজে পানি শেষ করেন নিজে কষ্ট করে করে ফসল ফলান তাহলে বিশ মনে এক মন বিশ মনে এটার নাম হলো ওসর এটার নাম কি ওসর চার নাম্বার 25টা ছাগল আপনি পালেন কয়টা 25টা ছাগল 30টা ছাগল 100টা ছাগল আপনার ছাগল নিজে নিজে পয়সা দিয়ে কিনে ছাগলের খাওয়া খাওয়ান না ছাগল মাঠে ময়দানে খায় এরকম 25-30টা ছাগল হলে একটা ছাগল আপনি গরিবের জাকাত দিয়ে দেন সুবহানাল্লাহ কইলেন একটা ছাগল কারে দিবেন গরিবকে দিবেন আর যদি নিজে খাওয়ান কোনো কিছু দেওয়ার দরকার নাই ইসলাম কত সুন্দর দেখেন কারণ এখন তো গরুর খাদ্য ছাগলের খাদ্যের দাম বেশি না কম এইবার বলছেন তোমার যদি 30টা গরু থাকে 30টা উট থাকে ওগুলো যদি সরকারি চারণভূমিতে খায় তাহলে তুমি একটা উট 30টাকে কাকে দাও গরিবকে দাও গরিবকে শুধু দিতে থাকো একটা ঘটনা মনে পড়লো ঘটনায় ঘটনা আসে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মার্কেটে ঘুরতেন মার্কেট মনিটরিং করার জন্য এখন তো আমাদের নেতা সাহেবেরা আইন বানায়া এসিতে ঘুমায়া থাকে আর মার্কেটে এক এক মার্কেটে এক এক ডাকাত এক এক ভাবে মানুষকে লুট করে ঠিক না বেটি একই বাজারে এখানে আলুর দাম 75 ওখানে 65 আর এখানে 80 আছে না নাই কথা বল না কে ডিমের হালি একই জায়গায় একই দোকানে দেখেন এখানে এখানে হলো 15 টাকা একটা ডিম ওখানে হলো 12 টাকা ওখানে 11 টাকা কোনো মনিটরিং নাই আবার ইচ্ছা মতো বিভিন্ন শয়তান ব্যবসায়ী গুলো হঠাৎ করে সংকট সৃষ্টি করে আলুর দাম বাড়ায়া দেয় ঠিক না ঠিক রাসূল বলছেন এই যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে এরা তাদের সব টাকাও যদি আল্লাহর রাস্তায় দান করে দেয় মানুষের আযাব থেকে আল্লাহর আযাব থেকে এরা কোনো নিষ্কৃতি পাবে না এরা মানুষের যে ক্ষতি করেছে হঠাৎ করে ছড়িয়ে দিল বাজারে লবণ নাই হয় না বলতে আপনাদের কি করেন আপনারা যারা দেশ চালান মোজাম্মেল ভাই থাকলে ভালো হতো এ সমস্ত সংকট সৃষ্টিকারীদেরকে নিয়ে জেলখানায় নিয়ে ফাঁসি দিয়ে দাও
শয়তান গুলো এরপরে ফরমালিনের অত্যাচার তো নাই আমার এক বন্ধু বাজারে গিয়ে কয় ভাই বেশি ফরমালিনের মাছ যেটা হেটা মারে দেন এখন মাছওয়ালারা মনে করছে ঠাট্টা করতেছে কয় না আমি সত্য করে বলতেছি কয় কেন ভাই কয় ফরমালিন বেশি দিলে অন্তত আমি মারা গেলে লাশটা কবরে খাইব না পোকে এই জন্য এখনই ফরমালিন বেশি খাওয়া যাবে না আবার মলম পাটি বাইর হয় দেখেন মলম দিয়ে দিচ্ছে পুলিশের চোখে পুলিশ শেষ ক্লোরোফর্ম গ্যাস মুখে চাইপা ধরছে এমন ভাবে জ্ঞান গেছে আর জ্ঞান ফিরে আসে তারপরে তো অ্যাকশন নাই ধরেন এদেরকে এরা যদি অভাবের কারণে করে এদেরকে খাওয়ায় অভাব দূর করে দেন ঠিকটা বাটি চোরের হাত কাটা যাবে কখন যখন সব মানুষের পেটের অন্নের সংস্থান আপনি করবেন কোন চোর যদি পেটের ক্ষুদায় চুরি করে ওটার জন্য দায়ী হব ওই এলাকার দায়িত্বমান ব্যক্তি কেন তোর এলাকায় এ না খেয়ে আছে তুই জবাবদিহি কর মিশরে একবার দুর্ভিক্ষ শুরু হলো আমার ফারুক রাদিয়াল্লাহু লিখিত আইন করলেন এই কোন চোর যদি ধরা পড়ে এখন তার হাত কেটে দিও না জিজ্ঞেস করো সে পেটের ক্ষুদায় চুরি করেছে নাকি যদি পেটের ক্ষুদায় চুরি করে তাকে খাওয়ায় বিদায় করে দাও কোনো শাস্তি দিও না সুবহানাল্লাহ ইসলাম কত বাস্তব এজন্য আমার আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা আস-সালাত ওয়া আতা আয-যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না ভয় করবেন কাকে আল্লাহকে ভয় করবেন আপনি যদি বলেন যে আমি ইসরাইলকে ভয় করি আল্লাহরেও ভয় করি আপনি মুশরিক ভয় কোন শেরেক নাই ভালোবাসায় শেরেক আছে পাঁচটা ভালোবাসা আমাদেরকে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলছেন জুইয়ানা লিন্নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে ভালো বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে যাবেন তারকির মসজিদগুলোতে লেখা যেখানে যে মসজিদে বাচ্চার কলরব শোনা যায় না ওটা মরা মসজিদ কি মসজিদ মরা মসজিদ আর বাচ্চাগুলো হলো আমাদের পরের জেনারেশন ঠিক না বেটি এরা মসজিদে যাবে একটু কলকাতলি করবে বুখারীতে হাদিস এসেছে রাসূল ফজরের সময় নাস ফালাক দিয়ে ফজর শেষ করেছেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এত শর্ট সূরা নিলেন কেন আপনি তো সবচেয়ে লম্বা সূরা ফজরে পড়েন 30 আয়াত 40 আয়াত 60 আয়াত 80 আয়াত 120 আয়াত পর্যন্ত পড়েন দুই রাকাত ফজরের সুন্নাহ ফজরের ফরজে এত শর্ট করলেন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তাকবীরে তাহরিমা বেঁধেছি আমার কানে শিশুর কান্না ভেসে এসেছে আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো আরো আস্তে কর না সুবহানাল্লাহ আর যখন ঘরে নামাজ পড়তেন এক পাশে হাসান আরেক পাশে হুসাইন দুইজন রাসূলের সাথে নামাজ পড়ে পড়ে জান্নাতের ইমাম হয়ে গেছে রাসূলের প্রথম নামাজ ঘরের নামাজ এক পাশে মা খাদিজা আরেক পাশে আলী মধ্যখানে রাহমাতাল্লিল আলামিন আপনি আপনার বিবির সাথে নামাজ পড়েন বিবির নাম ধরে দোয়া করেন বিবিকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকবেন না রাসূলের সুন্নাহ কোনো বিবিকে তিনি তিরস্কার করতেন না অ্যাপ্রিসিয়েশন দিতেন হোয়াট এ বিউটিফুল ওয়ার্ক ইউ হ্যাভ ডান মাই বেটার হাফ মাই স্পাউস তুমি কত সুন্দর কাজ করেছো হোল ডে ইউ আর ওয়ার্কিং ফর মাই ফ্যামিলি সারা দিন তুমি আমার ঘরের জন্য কাজ করো অ্যাপ্রিসিয়েশন দেন খুশি হবে না বেজার খুশি হবে আসলেই তো খাটে আমাদের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোনো দেশে কথা বল না কেন আপনি সৌদি আরব যান মাইয়ারা একদিন না দেয় মাইয়া আরেকদিন দামারে কর উৎখল ফিট তাব্বা মিনাল ইয়ামান তাব্বা আজকে তুই বাবুরছি আমি খাবো তুই ডান দি আর আমাদের সারা বছর ডান দেখে ডান দেখে মেয়েরা কাপড় দেয় কে মেয়েরা বাচ্চা ভালো কে কিলকা কে মিলাই মিলাই বেঁচে তো মেয়েরা আল্লাহ তো করে হেদায়ত করো মারা তো দূরের কথা মা এসা বলছেন কোনো দিন চোখ গরম করে কোন বিবির সাথে কথা বলেন নেই রাহমাতাল্লিল আলামিন আমাদের মন খারাপ হলে সবার আগে আমাদেরকে আনন্দ দিতেন রাহমাতাল্লিল আলামিন মা এসা বলছেন আমি রেসলিং দেখার খুব শখ ছিল আমার রেসলিং দেখেন না আপনারা রেসলিং দেখেন তো হ্যাঁ দেখতে তো হ্যাঁ কইব না এই যে কুস্তি দেখতে ভালো লাগে না মা এসা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম কুস্তি শিখতেন একদিন আয়েশা দেখে মা আয়েশা এরকম করে পায়ের উপরে ভর দিয়ে
ঘরের উপর দিয়ে এরকম করে দেখতেছে ওই যে ঘরের ফাঁক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি করে ঢুকে ওনার পায়ের তলে নিজের রহমতের পা ঢুকায় দিলেন ওনার ফুটদের নিচে নিজের নরম হাত দিলেন মায়েশ একটু অপ্রস্তুত হলেন বললেন তুমি ভালো করে দেখো উমাইরা লালি তুমি ভালো করে দেখো আমি ভালো করে দেখার ব্যবস্থা করে দিলাম সুবহানাল্লাহ আমরা কি করি আপনার ছেলেদেরকে বাহিরে খেলাধুলায় অভ্যস্ত করেন আজকে মোবাইল ধ্বংস করে দিচ্ছে আমাদের পরিবার ঠিক না ঠিক মোবাইল ট্যাব সারাদিন বসে আছে আঙ্গুলের সেন্সর গুলো শেষ আঙ্গুলের সেন্সর শেষ প্রত্যেক আঙ্গুলের সাথে হার্টের সম্পর্ক আছে না নাই ষাট বার করে আপনি টিপেন দেখবেন হার্ট কি হালকা হয় আঙ্গুলের মাথা টিপেন ষাট বার কয়বার ষাট বার হার্টের কোনো ডিজিজ থাকবে না মাথা এটার সাথে হার্টের সম্পর্ক এটার সাথে লিভারের সম্পর্ক এটার সাথে মাথার ব্রেইন গুলোর সম্পর্ক আর সারাক্ষণ আঙ্গুলের সেন্সর শেষ হার্ট শেষ হার্ট হসপিটালে গিয়ে দেখেন কত ছোট ছোট ছেলেরা পনেরো থেকে তিরিশ হার্টের রোগী লিভারের রোগী চোখে দেখে না এরকম করে আছে না নাই এই ছেলেগুলোকে বহির্মুখী করে গ্রামের বাড়িতে নিয়ে যান শহরে তো খাঁচার ভিতরে থাকে গ্রামের বাড়িতে নিয়ে এদেরকে খেলাধুলায় অভ্যস্ত করে আজকে আসার আগে আমার ছোট ছেলে আমারে বলতেছে আবু ক্রিকেট খেলবো বল কিনে দাও নয় বছর আলো কার সাথে খেলবি ক বাহিরের রোগ আয় লুসি কথা দি ঠিক আছে তোর মা হলো হোম মিনিস্টার হোম মিনিস্টারের যেটা কবুল করবে সেটা দেয়া হবে ঘরের রানীকে মা আপনি ওনাকে যথাযথ সম্মান দিবেন তুচ্ছতাচ্ছিল্য করবেন না তাহলে আপনার মেয়েদের মন খারাপ হবে আপনি আপনার বিবিকে গালি দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে গালি তো দূরের কথা সুন্দর নাম ছাড়া কখনো ডাকতেন না মা ফাতেমাতুজ জাহরা বলছেন আমার আব্বার রুমে আমি যখন ঢুকতাম আব্বা নিজে দাঁড়াতেন দাঁড়িয়ে আমার কপালে চুমু দিয়ে আব্বা যে জায়গায় বসতেন ওখানে আমাকে বসাতেন তিনি পাশে গিয়ে বসতেন সুবহানাল্লাহ আর একটু আসতে বলেন সুন্দর সুন্দর নামে ডাকতেন আমার জন্য হাদিয়া আনতেন আবার আব্বা বলতেন ফাতেমা আমার থেকে আমি ফাতেমা থেকে যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয় মেয়েদের জন্য দোয়া করতেন আপনি বিভিন্ন দোয়া করবেন তো কথা বল না কেন দোয়া করবেন আল্লাহ সূরা ফুরকানে 74 নম্বর আয়াতে ছেলেদের জন্য বিবিদের জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছেন পড়েন রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা হে আল্লাহ আমাকে দেন আমার বিবি থেকে সন্তান থেকে চক্ষু শীতলকারী মানে নামাজি 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 সলাতি বানায়া দেন আমার সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলকারী বানায়া দেন আর আমার ছেলে মেয়ে যা আছে তাদেরকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন মুত্তাকিদের কি না কি অসাধারণ দোয়া এর চেয়ে বড় দোয়া আর হতে পারে না আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ হে আল্লাহ আমাকে আমার পরিবারকে আমার বংশধরদেরকে আপনি নামাজ কায়েমকারী বানায়া দেন কি বানায়া দেন নামাজ কায়েমকারী বানায়া দেন আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক কোনো আপত্তি নাই কিন্তু আপনি তাকে আগে নামাজই বানাবেন কি বানাবেন নামাজই বানাবেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি আবার সূরা ইব্রাহিমের ভিতরে তিনি দোয়া করছেন কষ্ট হচ্ছে আপনাদের না দোয়া করে দেব দশটা তো বেজে গেছে আর কত কষ্ট হ্যাঁ না বলো রোগী রোগীর চাহিদা অনুযায়ী ওষুধ দিলে তো রোগী শেষ ডাক্তারের চাহিদা অনুযায়ী রোগী ওষুধ খাইতে হবে আপনারা খুব বিনয় বলছি না দেখেন মাঠে জায়গা নাই আলহামদুলিল্লাহ এটা হলো কোরআনের বরকত আমরা সূরা তওবা 23 নম্বর আয়াতটা মুখস্থ করে নিই পড়লাম ইন্নামা ইয়ামুর পড়েন انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله عسى ان يكونوا من المهتدين الله اكبر الله বলছেন এই কয় যাকাত যারা করবে তারা হেদায়েত প্রাপ্তদের মধ্যে শামিল হয়ে যাবে হেদায়েত প্রাপ্ত আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন
এর চেয়ে বড় দোয়া পৃথিবীতে আর কিছুই নাই। পাঁচ ওয়াক্ত নামাজে হেদায়েতের দোয়া করতে হবে, কারণ রাসূল বলছেন জান্নাতের কাজ করতে করতে কিছু লোক এমন আছে মৃত্যুর আগে দিয়া জাহান্নামী হয়ে মরে, ঠিক না ভাই? এক যুদ্ধে একজন সাহাবি মানুষ দেখলে তুই শুধু পকেটের দিকে হাত দিতে ইচ্ছে, তুমি কে একে দাও দাও একটু দাবে, আপনারা একটু কিছু দান করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ কিছু দান করবেন। এই সুমন তুমি কোথায়? ও থাক ওখানে বস, বসো বস। আল্লাহ সুমনকে কবুল করুক, এই অল্প বয়সে মানুষের দায়িত্ব নিয়েছে সমাজ কল্যাণমূলক কাজ, শহীদের রক্তের চেয়ে এটার দাম আল্লাহর কাছে বেশি। এই যে একজন চেয়ারম্যান মেম্বার হয় বাংলাদেশে, এটা হওয়া কঠিন না সহজ, কথা বল নাকি? আমার বাপ এমপি ছিল, আমি জানি এটা কি কঠিন। রাত তিনটার সময় এসে তো এমপি সাহেব দরজা খোলেন, বউ বাইর করে দিছে, যদি খুলতে দেরি হয় আগামীবার কেমনে এমপি হন আমরা দেব। বাপ কি কিসে তোর বোর কয় আমি বউর সাথে ঝগড়া লাগছি, বউর বাপের বাড়ির খাটে শুইয়া ঝগড়া করতেছি, বউ কয় আমার বাপের খাটে থেকে নাম, এরকম মগা আছে না নাই? তো যৌতুক খাবি তো অপমান হবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদ আল্লাহ, যারা আল্লাহর মসজিদকে আবাদ করবে, আপনারা মসজিদ আবাদ করবেন তো? আজকে কুদসিতে রাসূল বলছেন দুই প্রকার লোকের জন্য দুনিয়া টিকে আছে, কয় প্রকার? আমিরুনাল মাসাজিদ, যারা মসজিদ আবাদ করে, মুস্তাগফিরিনা বিল আসহাব, শেষ রাতে উঠে যারা গুনগুন করে আল্লাহর কাছে কাঁদে, এই দুই প্রকার লোকের জন্য দুনিয়া আল্লাহ টিকিয়ে রেখেছে। আল্লাহ আমাদেরকে এই দুই প্রকার মধ্যে সামিল করে দেন। আরো জোরে বলেন আমিন। আমরা তাহলে এক নাম্বার, আমরা মসজিদ আবাদ করব। কি আবাদ করব? মসজিদ আবাদ করব। মসজিদ যেন মুসল্লিয়ে ভরপুর থাকে, আশেপাশে যারা আজান শুনেন মসজিদে যান না। রাসূল বলছেন আমি চাই ওদের ঘরগুলো আগুন দিয়া জ্বালায়া দিতে। শুধু আমি পারি না, শিশু এবং মেয়েদের জন্য রহমতের নবী বলছেন যিনাকে পাথর মারার পরেও যিনি বদদোয়া করেন নাই, তিনি বলছেন যারা আজান শুনে মসজিদে আসে না, আমার মন চায় আগুন দিয়ে তাদের ঘরগুলো জ্বালায়া দেয়। একান্ত সাহাবি রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাসা অনেক দূর, আমাকে আমি জামাতে না আসলে হবে? রাসূল সাল্লাম বললেন হ্যাঁ হবে। পরে ডাকলেন এই শুনো আতাসমাউল আজান, তুমি আজান শুনো? হ্যাঁ শুনি। তাহলে মসজিদে আসতেই অন্ধ অন্ধ কি অন্ধ বলছেন ইয়া রাসূলুল্লাহ মসজিদের পাশে আমি ঘর বানাই, বলছেন না। তিনটা জিনিস মানুষের গুনাহ কমায় বুখারীর বর্ণনা, কাসরাতুল খতওয়াত ইলাল মাসাজিদ, অধিক কদমে মসজিদের দিকে যাওয়া, ইন্তেজারুস সালাত ইলা সালাত, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত অপেক্ষা করা, ইসবাগুল উযু আলাল মাকারে, কষ্টের সময় উযু করা, এই তিন কাজে মানুষের গুনাহ কমতে থাকে। মসজিদে দূরে হেঁটে যাবেন, যত দূর হাঁটবেন তত দূর পর্যন্ত আপনার গুনাহ কমবে, জান্নাত সামনের দিকে চলে আসবে। ঢুকো, এখানে মানুষ খুব ভদ্র। হ্যাঁ নাজাতের মালিককে কে? রাসূল বলছেন ও ফাতেমা, আলী, হাসান, হুসাইন, কোথায় তোমরা? তোমরা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কিয়ামতের ময়দানে আমি তোমার বাপ, আমি কারো নানা কারো শ্বশুর হিসাবে কিছুই করতে পারবো না। আমল করো, বহু নবীর সন্তান কোথায় চলে যাবে? কোথায়? জাহান্নামে চলে যাবে। বহু নবীর বিবি কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। লূত আলাইহিস সালামের বিবি, সাইয়েদনা নূহ আলাইহিস সালামের বিবি, সূরা তাহরিমের ভিতরে আল্লাহ ঘোষণা করেছেন
কথা বলবো না এই কথা বলবো না তাহলে আমরা নামাজ কায়েম করব প্রথম মসজিদ আবাদ করব রাজি আছি তো আল্লাহ মসজিদগুলোকে আমাদের আবাদ করার তৌফিক দান করে মসজিদে কি প্রয়োজন কি দরকার এগুলো আপনারা খেয়াল রাখবেন দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ ঘরে আগে বাচ্চাদের খবর নেবেন আপনার ছেলে মেয়েরা নামাজ পড়ে কিনা বিবি নামাজ পড়লো কিনা বিবিকে নিয়ে সুন্নত নফল বিতের গুলো পড়েন ফরজ গুলো মসজিদে পড়েন আর যদি মসজিদে বিবিদেরও জায়গা থাকে নিয়ে যান সাথে করে নিয়ে যান ঈদের নামাজে তো রাসূল বলেছেন নিয়ে আসো যেই মায়েরা অসুস্থ তাদেরকেও ঈদগায় নিয়ে আসো যাতে তারা দোয়াতে সামিল হতে পারে কিসে দোয়াতে সামিল হবে এবং খুতবা গুলো শুনবে মসজিদের একটা সামাজিক জায়গা এখন আমাদের মেয়েরা বাজারে যায় না বোধ হয় না কথা কন না কা বাজারে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা বাজার তো বাজারে যাইতে দেন মসজিদে দেন না কেন মসজিদে ব্যবস্থা করে দেন মসজিদে আসলে অন্তত মনটা তো নরম হবে মসজিদে আসলে অন্তত রুকু সেজদা তো দিবে ঠিক না বাটি বাজারে গেলে তো দিনও শেষ দুনিয়াও তিন নাম্বার জাকাত শরীরের জাকাত হলো রোজা রাখা সম্পদ আছে যাদের জাকাত দেয় না আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য কি বলছেন শুনেন ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিল আল্লাযী জামা মালাহু ওয়াআদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা হুমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممدد اللهم أجرنا من النار قلن اللهم أجرنا من النار اللهم أجرنا من النار أدخلنا الفردوس مع الأبرار الله বলছেন আকারে ইঙ্গিতে যারা মানুষকে অপমানিত করে মানুষের গীবত করে তাদের জন্য ওয়াইল তাদের জন্য কি ওয়াইল কটাক্ষ করে মানুষকে ওয়াইলুন লিকুল্লি হুমাজাতি লুমাজা পরোক্ষ এবং প্রত্যক্ষ পরোক্ষ এবং প্রত্যক্ষ গীবত হলো চার প্রকার কয় প্রকার গীবত বিল লিসান জিহ্বা দিয়ে গীবত গীবত বিল কলব অন্তর দিয়ে গীবত গীবত লিল ইশারা ইঙ্গিত দিয়ে গীবত গীবত বিল কিতাবা কিতা লেখনির মাধ্যমে এখন ফেসবুকে যারা এক এক হুজুরের বিরুদ্ধে লেখে এরকম বেয়াদব আচরণ নাই তুমি তো নিজে কুল হুয়াল্লাহ পড়তে পারো না আরে কালেমের ভুল ধরো কেমনে হ্যাঁ কিছু আলেম নামের অখাদ্য কুখাদ্য বাংলাদেশে আছে যেগুলো ইসলামকে মিসপ্রেজেন্ট করে নোংরা আছে নারাই নাচানাচি করে জিকির তোর নাচানাচি বন্ধ করবে যাকা শয়তান মা আয়েশার সামনে একজন সাহাবী ছোট সাহাবী গান গাচ্ছিলেন আর এরকম করতেছিলেন মা আয়েশা বলেন যাকা শয়তান এটা শয়তান এটা গানের সাথে নাচতেছে নাসানাসি কুদাকুদি ইসলামটাকে একটা খেলনার পাত্র বানিয়েছে আছে না নাই আল্লাহ সমস্ত শয়তানদের থেকে আমাদেরকে হেফাজত করে আরো জোরে বলেন আমিন যারা হকানি আলেম এদের বিরুদ্ধে কথা বলবেন খবরদার আপনার লেখনি হাজার বার সতর্কের সাথে লেখেন এখন আলেম যদি ভুলও করে ওটা আপনি লেখলেন আপনি গীবত করলেন ঠিক না বাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো মা হুয়াল গীবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার কোন ভাইয়ের দোষ তার অগোচরে বর্ণনা করা যেটা তিনি পছন্দ করেন না ওটার নাম কি ওটার নাম কি বলছি কি রাসূল ওটা যদি তার মধ্যে থাকে বলছে থাকলেই তো গীবত আর যদি না থাকে তাহলে কি মিথ্যা তোহমত তাহলে কি মিথ্যা তোহমত খবরদার এই যে লেখাটা আপনার থেকে যা আমাকে কিছু ভাই বললেন আমি ইহুদি একজন আলেমও আছেন এটার ভিতরে ওই আলেমের ভাতিজারে পাইলাম আমি একখানে ওনার ভাতিজা আমার সাথে আমার আগে দিয়ে মাহফিল করতে উঠছে তো লোকেরা বললো অমুক হুজুরের ভাতিজা আলাম তোমার চাচা তো আমার ইহুদি কইছে কয় চাচা ফাঁডা না চাচারে ফাঁডা কয় না চাচারে বুঝাইয়া দিবা কাউকে যদি আপনি কোনো গালি দেন কোনো তোহমত দেন সে যদি সেটা না হয় যে দিল সে কি হলো সেটা হয়ে গেল বুখারী বর্ণনা আপনি কাউকে ফাসেক বলেছেন ফাজের বলেছেন কাফের বলেছেন এটা বলেছেন সেটা বলেছেন সে যদি না হয় কে হয়ে গেল যে বলবে সে হয়ে গেল খবরদার তার একজনে ভালো জবাব দিছে যে উনি তো ওনারে ইহুদি করলেন ওনার দাওয়াত তো এ পর্যন্ত অসংখ্য হিন্দু খ্রিস্টান মুসলমান হয়েছে আপনার দাওয়াত তো একজন হয়নি জাকির নায়েককে বলছে অনেকে ইহুদির দালাল
তো জাকির নায়েকের হাতে বহু হিন্দু মুসলমান হইছে কিনা? কথা কন না কেন? আরেকজন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যার হাতে একসাথে 52 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। হাজারের উপরে লোক বৌদ্ধ খ্রিস্টান হিন্দু তার হাতে কালেমা পড়েছেন, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। আমরা সবাই মানুষের কাছে ইসলামকে পৌঁছিয়ে দেব, আমরা এক হব। আমরা যারা কালেমা পড়েছি আমরা এক, আমরা কি এক? আমরা যারা মসজিদে যাই আমরা কি এক? আমরা যারা আল্লাহ সৃষ্টি অনুযায়ী জবাই করি আমরা কি? এই তিনটা গুণ যার মধ্যে থাকবে রাসূল বলেছেন সে মুসলমান। সে কি মুসলমান? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। রাসূল বলছেন যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর সৃষ্টি অনুযায়ী জবাই করবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, সে মুসলমান, আল্লাহর জিম্মায় থাকে সে। খবরদার, তার সাথে বেয়াদবি করবেন, আপনার প্রতিশোধ নেবেন কে? আল্লাহ। কে নেবেন? আল্লাহ নেবেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর জিম্মায় থাকার তৌফিক দান করে। আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াতুবু ইলাইক। আপনারা যেভাবে বসছেন আজকে সারা তো আপনারা উঠবেন না আমি জানি, এটা হলো কোরআনের মহাব্বত। আমাকে যে আমাদের প্রিয় চেয়ারম্যান দাওয়াত করেছেন, আমাদের প্রিয় সুমন, তিনি এখন একটু স্টেজে আসবেন। মূলত আজকের দাওয়াতটা ওনার দাদা ওনার নানা নানির মাগফিরাতের জন্য। আমি যেটা আব্বা চলে গেছেন সুমনের, গত বছর আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আর সুমনকে ডাকবো, একটু এসে সালাম দিয়ে দাও, মানুষকে একটু সালাম দাও সুমন, যাতে তার এই দায়িত্ব দিয়ে আল্লাহর কাছে জান্নাত পেতে পারে। আপনারা সেই দোয়া করবেন, আল্লাহ তাকে কবুল করুক। এই যে সুমনের চাচা, মামা মামা আর নানার নানার চাচা, ও মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গোসাকরা কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলের আমাদের মধ্যে ওয়াজ ফরমাইছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ইসলামী চিন্তাবিদ, যার নাম শুনলে হাজার হাজার লোক চলে আসে, আমাদের সকলের অত্যন্ত আপনজন, যিনি ইতিপূর্বে গোসাকরা এসেছেন হযরত মাওলানা আল্লামা মনোয়ার হোসেন সাহেব। আজকে এই ওয়াজ মাহফিল মূলত আমাদের কুষত্রা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এবং কেন্দ্রীয় জামে মসজিদটি আমরা নতুন করে নির্মাণ করব সেই প্রত্যাশা নিয়ে আজকের ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলে আমাদের ইতিমধ্যে আমাদের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনতা জনাব আল হাজার ফুকের আকবর মোজাম্মেল হক সাহেব উনি সর্বাত্মকভাবে সহায়তা করবেন সে ঘোষণা উনি দিয়ে গেছেন। পাশাপাশি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনি অসুস্থ, উনি 1 লক্ষ টাকা দিবেন, উনি ইতিমধ্যে আমাকে ফোনে বলেছেন, এবং আমাদের আমেরিকা প্রবাসী আমজাদ হোসেন 1 লক্ষ টাকা দিবেন, এবং আমাদের ভাইস চেয়ারম্যান তিনি 10,000 টাকা দিবেন, আকবরী সাহেব গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠন আকবরী সাহেব 10,000 টাকা দেবেন, ইতিমধ্যে খাত্তাব মোল্লা সাহেব 20,000 টাকা পাঠিয়েছেন, আমাদের বাড়িপাড়া আশুলিয়া এবং শিমুলা ইউনিয়ন যুবলীগের অন্যতম প্রভাবশালী নেতা সুমন মির্ধা উনি 10,000 টাকা দিয়েছেন, অনেকেই টাকা দিয়েছেন। আমাদের গোসত্রাগরের কৃতি সন্তান দেওয়ান শাহির আলম 10,000 টাকা দিয়েছেন, তালাশ মাহমুদ 5,000 টাকা দিয়েছেন, এবং অনেকেই টাকা দিয়েছেন, তাদের সকলের জন্য দোয়া চাবেন। এখন আপনাদের সামনে ডাক্তার ইবাদুল ইসলাম মিলন 10,000, আমাদের ডাক্তার বক্তিয়া সাহেব আসতেছেন, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত করে দোয়া চাইবেন। আজকে আপনাদের এই তাফসীর কোরআন মাহফিলে যিনি আপনাদের জন্য সামান্য তবারকের ব্যবস্থা করেছেন তার বাবা সৈয়দ আহমেদ মাস্টার, যিনি এয়ারপোর্ট ইউনিয়নের 3 বার চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি এই তার শিক্ষকতা জীবনে তিনি গুসাত্রা গ্রামে প্রায় 20 বছর অবস্থান করেছেন এবং একাবরণে বিভিন্ন স্কুলে তার অবদান আছে, তিনি শিক্ষকতা করেছেন। তার এই আলোকে তার নানা, তার খালু খালা এবং তার চাচা সহ জনাব সৈয়দ আহমেদ মাস্টার সাহেবের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, যেমন আমাদের আমিনুল হক মাস্টার, কবিরুদ্দিন মাস্টার, ইজরাত ইকরাম আব্দুর রহমান মাস্টার, পিআরডি মাস্টার থেকে শুরু করে ইন্তাজ আলী মাস্টার থেকে শুরু করে অনেকে আজকে আমাদের মাঝে, তারা আমাদের মাঝে নেই, আবার অনেকে আছেন যারা অসুস্থ, তাদের সকলের জন্যই আমাদের আজকে সৈয়দ আহমেদ বয়ার ছেলে তিনি এয়ারপোর্ট ইউনিয়নের বিপুল পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং আশুলিয়া থানা